পাবো ইসলামিক কিন্ডারগার্টেন ও ইবতিদায়ী মাদ্রাসার উন্নতি প্রকল্পে দুই দিনব্যাপী ইসলামী মহাসম্মেলনের প্রথম রজনীর সম্মানিত সভাপতি আলহাজ ইঞ্জিনিয়ার মোহাম্মদ ফরহাদ হোসেন উপস্থিত রয়েছেন প্রধান অতিথি ও বিশেষ অতিথিবৃন্দ উপস্থিত রয়েছেন এ যুগের শ্রেষ্ঠ সন্তান হযরত ওলামায়ে কেরামগণ প্রশাসনিক দায়িত্বে নিয়োজিত থাকা প্রশাসনিক কর্মকর্তা ভাইরা গোয়েন্দা বাহিনী সহ সুদক্ষ পরিচালক উপস্থিত রয়েছেন আমার সম্মুখে ইসলাম প্রেমিক কোরআন প্রেমিক নবী প্রেমিক তাওহীদী জনতা আমার যুবক ভাইয়েরা মুরব্বী বাবাজীগণ পর্দার আড়ালের অবলা সরলা সতী সাধবী মা ও বোনেরা মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি যে মনি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেককে ভালোবেসে মহব্বত করে পছন্দ করে এই রহমানিয়া জলসায় আসার সুবর্ণ সুযোগ দান করলেন অন্তর অন্তঃস্থল থেকে আমরা সকলেই পড়ছি আলহামদুলিল্লাহ জবানটা খুলে পড়ি আলহামদুলিল্লাহ রব্বানা লাকাল হামদ হামদান কাসীরন তাইয়িবান মুবারাকান ফীহি ইয়া রব্বি লাকাল হামদু কামা ইয়ামবাগি لِجَلَالِ وَجْهِكَ وَعَظِيمِ سُلْطَانِكَ প্রশংসা করলাম কার আল্লাহ পাক আমাদের ইতিপূর্বে হৃদয়ে নিঃসৃত দরুদের আওয়াজটুকুন যেন সোনার মদিনায় সবুজ গম্বুজের ছায়াতলে কিয়ামতের প্রতীক্ষায় থাকা নবী উম্মতি উম্মতি বলে ক্রন্দনরত শোষিত নির্যাতিত মানবতার নবী মক্কার মতি মদিনার জ্যোতি দুকুলের সাথী বিশ্বসভার সভাপতি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাক রূহ মোবারকে পৌঁছিয়ে দেন সকলে বলি আমিন জবানটা খুলে পড়ি আমিন আমার সম্মানিত ভাইরা দুই দিন ব্যাপী তাফসিরুল কোরআন আজকের প্রথম রাত আগামীকালও আপনারা তাফসির শুনবেন আল্লাহ পাক সকলকে কবুল করেন এখানে অন্য কোন উদ্দেশ্যে আমরা আসিনি আমরা এসেছি কোরআন শোনার জন্য ঠিক কিনা আল্লাহ পাককে রাজি খুশি করার জন্য আমরা এখানে এসেছি খালেস নিয়তে শুনব আল্লাহ পাক যাতে এই মাহফিলকে ওসিলা বানায়া পরকালে আমাদের জন্য নাজাতের ওসিলা বানায়া দেন বলি আমিন আমার সম্মানিত ভাইরা আমি আপনাদের সামনে অল্প কিছুক্ষণ আলোচনা করব পরিচিত একটি সূরা থেকে যা আপনাদের সকলেরই জানা সূরাতুল
ফাতিহা সুবহানাল্লাহ পড়ি। কোন সূরা? সূরাতুল ফাতিহা। এই সূরা থেকে কিছুক্ষণ আলোচনা করব। আল্লাহ পাক আপনাদের সকলকে এবং আমাকেও আমল করার জন্য তৌফিক দান করেন, বলেন আমিন। আমার ভাইরা, এই সূরাটির অনেক নাম আছে, মোটামুটি ২২টি নাম। তাফসিরে রুহুল মানিতে এই সূরাটির মোটামুটি নাম আসছে ৪০টি। সুবহানাল্লাহ বলবেন না? এই সূরাটিতে অক্ষর সংখ্যা হলো ১১৩টি, শব্দ সংখ্যা ২৫টি, আয়াত সংখ্যা ৭টি। এই সূরায় এই সূরাটি মক্কায় অবতীর্ণ। কোথায়? মক্কায় অবতীর্ণ এই সূরা। এই সূরাটির অনেক নাম, তার ভিতরে কয়েকটি নাম আমি উল্লেখ করছি আপনাদের সামনে। এই সূরাটির নাম সূরাতুল ফাতিহা। ফাতিহা নাম ফাতহুন শব্দ থেকে, যা যেটি দিয়ে শুরু করা হয়, প্রারম্ভিকা, সূচনা, সূচনা যেটা থেকে একেবারে শুরু। কোরআন শরীফ খুললেই সর্বপ্রথম কোন সূরাটি আসে? সূরা ফাতিহা। এই জন্য এই সূরাটির নামকরণ করা হয়েছে সূরাতুল ফাতিহা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই সূরার নাম হচ্ছে সূরাতুল হামদ, অর্থাৎ প্রশংসার সূরা। এই সূরাটির শুরুতেই প্রশংসা করি কার? এই জন্য এই সূরাটির নাম হয়েছে সূরাতুল হামদ, প্রশংসার সূরা। এই সূরাটির নাম হচ্ছে সূরাতুদ দোয়া। এই সূরার ভিতরে আল্লাহ পাকের কাছে দোয়া করা হয়। এই সূরার নাম হচ্ছে সূরাতুশ শুকর, শুকর গুজারি করার সূরা, শুকরিয়া আদায় করার সূরা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই সূরার নাম হচ্ছে সূরাতুশ শিফা, অর্থাৎ রোগ মুক্তির সূরা। এই যে আপনারা যান মাঝে মধ্যে ইমাম সাহেব হুজুরের কাছে, একটু সমস্যা হইলেই, সন্তানাদের সমস্যা বা নিজেরা কিছু ভয় ভীতি পেলেই যান ইমাম সাহেব হুজুরের কাছে, এক গ্লাস পানি নেই, হুজুর একটু পানি পরে দেন, যান কিনা? তো ইমাম সাহেব হুজুর কি পরে দেয়, গোপন কথাটা বলে দেই, এই সূরা ফাতিহা পরে ফু দেয়। সুবহানাল্লাহ, জোরে তো আসতে কেন? বুখারী শরীফে এই সূরাটির প্রশংসা এসেছে, এই সূরা দিয়ে ফু দিলে আল্লাহ পাক রোগ থেকে শেফা দান করেন। এই সূরাটির নাম সূরাতুস সালাহ। এটি হচ্ছে মাথা নত করা, মাথা নত করার সূরা, দোয়া করা, মাথা নত করা। এই সূরাটির নাম হচ্ছে সূরাতুস সওয়াল। সওয়াল হচ্ছে আবেদন করা, দাবি করা। এই সূরার মাধ্যমে বান্দা আল্লাহর কাছে দাবি করে নেয়। এই সূরার নাম হচ্ছে সূরাতুর রাজ। রাজ হচ্ছে মগজ, মাথার কেন্দ্রস্থল, মগজ যেটি থেকে, যার গুরুত্ব অনেক বেশি। মগজ যদি ঠিক না থাকে, ব্রেন যদি ঠিক না থাকে, মানুষটি অচল, ঠিক কিনা? এই সূরার নাম হচ্ছে সূরাতুল ওয়াফিয়া, সম্পূর্ণ পূর্ণাঙ্গ প্রাপ্ত সূরা। এই সূরাটি ভেঙ্গে ভেঙ্গে পড়লে নামাজ হবে না, নামাজের মধ্যে পড়লে পুরাটি পড়তে হয়, ঠিক কিনা? পূর্ণাঙ্গ প্রাপ্ত সূরা সূরাতুল ফাতিহা।
এই সূরাটির নাম হচ্ছে সূরাতুল কাঞ্জ অর্থাৎ খাজানা ভান্ডার এই সূরার ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন কিছু কথা লুকায়িত করে রেখেছেন এমন কিছু সারমর্ম তুলে ধরেছেন যা পুরো কোরআন শরীফের সারমর্ম পিছনের ভাইরা মনে হয় একটু বেজার নাকি তে সুবহানাল্লাহ জোরে তো আসতে কেন জোরে বলেন না সুবহানাল্লাহ এবার কত সুন্দর লাগছে না এই সূরাটির নাম হচ্ছে আসাসুল কোরআন 30 পারা কোরআন শরীফের ভিত্তি এই সূরাটির নাম হচ্ছে উম্মুল কোরআন কোরআনুল কারীমের মা আপনার বাড়িতে যত মানুষ আছে সমস্ত মানুষের ভিতরে সবচেয়ে গুরুত্বপূর্ণ কে মা মা দুনিয়ায় আছে যত ব্যস্ততায় থাকেন যত টেনশনই থাকেন মা ঘরে আছে যাওয়ার সঙ্গে সঙ্গে মায়ের চেহারার দিকে তাকালে অন্তরটা জুড়ায়া যায় ঠিক কি না যার মা নাই ওই সন্তান বুঝে মা হারানো ব্যথা কেমন আল্লাহ 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 মা একটা বার সন্তান যখন ডাক দেয় অন্তর কত মজা পায় আর যার নাই সে ডাক দিতে পারে না কত ব্যথা তার অন্তরের ভিতরে পরিবারের ভিতরে সবচেয়ে গুরুত্বপূর্ণ যেমন মা কোরআন শরীফের সমস্ত সূরাগুলির ভিতরে গুরুত্বপূর্ণ হচ্ছে সূরাতুল ফাতিহা আমার ভাইরা এই যে কোরআন কোরআনুল কারীম আল্লাহ পাক নাজিল করলেন মোটামুটি কিছু নাম সূরা ফাতিহা আমি আলোচনা করলাম আমার বন্ধুগণ স্বয়ং বিশ্বনবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে কোরআন নাজিল হচ্ছে সুবহানাল্লাহ বলেন একই তো কোরআন নাজিল হচ্ছে আরেক দিকে যে নবীর উপরে কোরআন নাজিল হচ্ছে ওই নবীর তেলাওয়াত জবান দিয়ে যখন বের হয় কত মধুর কত সুন্দর সুর কাবা শরীফে নবীজি তেলাওয়াত করতেন কাফির মুশরিকরা আকৃষ্ট হয়ে যেত আবু জেহেল কোরআন শুনত আবু সুফিয়ান কোরআন শুনত উতবা সাইবা কোরআন শুনত যদিও কোরআনকে মানে না কিন্তু অর্থ তারা বুঝতে পারত আসলে আব্দুল্লাহর কোলা মোহাম্মদ কি বলতেছে এত আকর্ষণ যতবার কোরআন শরীফ পড়বেন ততই মজা লাগে একটি গল্প বারবার পড়তে মন চায় না একটি কবিতাও বারবার পড়তে মন চায় না কিন্তু ছোটকাল থেকে সূরা ফাতিহা পড়েন বলেন তো কোন অতৃপ্তি আছে যত পড়ি ততই মজা যত পড়ি ততই মজা আল্লাহু আকবার এত মজা কোরআন শরীফে কোরআন শরীফ খুলে পড়তে থাকি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم মজা আছে কি নাই যত পড়েন ততই মজা কোনো কষ্ট হয় না এমন একখানা কিতাব মক্কার জমিনে আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করলেন বিশ্বনবীর কাছে নবী যে তেলাওয়াত করে কাফের মুশরিকরা এর বিরুদ্ধাচরণ করে ঠিক কি না বলুন কোরআন শরীফ তেলাওয়াত শুনে আবু জাহেল চিন্তা করল এইভাবে যদি আব্দুল্লাহর কোলে মোহাম্মদ কোরআন তেলাওয়াত করতেই থাকে
সারা মক্কা মদিনার লোকজন আরবের লোকজন তার দিকে আকৃষ্ট হয়ে যাবে আমাদের গদি থাকবে না আমাদের চেয়ার থাকবে না সমস্ত লোকজন আব্দুল্লাহর কোলা মুহাম্মাদের কাছে বায়াত গ্রহণ করবে আবু জাহেল পরামর্শ ডাকল কি করা যায় কি করা যায় মক্কার লিডারদেরকে একত্রিত করলো করার পর বলছে সকলকে সমবেত করার পর বলছে আবু জাহেল শোনো মক্কার লিডাররা এইভাবে কোরআন শরীফ যদি জনগণ শুনতে থাকে একটা লোকও আমার মনে হয় না যে কোরআন শুনবে ইসলাম ধর্ম কবুল না করে কেউ বাড়ি ফিরবে না শুনে রাখো আব্দুল্লাহর কোলা মুহাম্মদ যে বাণী প্রচার করেন এটি বন্ধ করতে হবে লোকজনকে ডাকার পরে আবু জাহেল বলছে শোনো আবু জাহেল যে কথাটি বর্ণনা করলেন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে কোট করে দিলেন সুবহানাল্লাহ বলেন وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والقوا فيه لعلكم تغلبون الله أكبر أبو جهل بن خبرتان عبد الله قل محمد الزبان دي جي قطب رحوي جي قلم رحوي কেউ শুনবে না যদি কানে আওয়াজ আসে আওয়াজ আসলে তোমরা আঙ্গুল দিয়ে রাখবা হট্টগোল করবা তাহলে তোমরা বিজয়ী হইবা আজ কোরআন যারা পড়ে কোরআন যারা বোঝে কোরআন যে দাওয়াত যারা দেয় এদের বিরুদ্ধাচরণ আছে কি নাই আছে কি নাই ওই আবু জাহেল মার্কা লোক এখনো আছে কি নাই আমার ভাইয়েরা এখানে বিভিন্ন দলের লোক থাকতে পারেন কেউ হয়তো আওয়ামী লীগ করেন কেউ বিএনপি করেন কেউ জাতীয় পার্টি করেন কেউ জামাত করেন অন্য অন্য দল করেন সকলের জন্য কোরআন ঠিক কিনা বলুন সকলেই ইসলামকে ভালোবাসি সকলেই কোরআনকে ভালোবাসি আমার বন্ধুগণ কিন্তু এমন কিছু লোক আছে যারা কোরআনের বিরুদ্ধে কথা বলেন আছে কি নাই এমন কিছু লোক আছে যারা নবীর বিরুদ্ধে কথা বলেন এমন কিছু লোক আছে যারা হজের বিরুদ্ধে কথা বলেন আছে কি নাই আমাদের ভিতরেই আছে আমার ভাইয়েরা ঠিক আবু জাহেল যেমন বিরোধিতা করলো আজকেও বিরোধিতা করার লোকও আছে এটা কিয়ামত পর্যন্ত থাকবেই তাই বলে হতাশ হওয়া যাবে না ঠিক কিনা বলুন আমার ভাইয়েরা আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কি নাজিল করছেন এত আকর্ষণ এত মজা আবু জাহেল চতুর পাশে বেরেগেট দিল আব্দুল্লাহর কোলা মুহাম্মাদের কথা যারা শুনতে আসবে সকলকে বাধাগ্রস্ত করবা কাবা শরীফ পর্যন্ত যেতে দিবা না যদি যেতেই হয় কিন্তু তারপরেও আব্দুল্লাহর কোলা মুহাম্মাদের কাছে যেতে না যাইতে পারে সকলকে বুঝাইয়া দিবা আব্দুল্লাহর কোলা মুহাম্মাদ পাগল হয়ে গেছে তার মাথা নষ্ট হয়ে গেছে ৪০ বছর পর্যন্ত আলামিন উপাধি তারাই দিয়েছিল বিশ্বাসে তারাই উপাধি দিয়েছিল যখনই কালেমার দাওয়াত দেওয়া শুরু করে দিলেন নবীজি তখনই আবু জাহেল বলছে আব্দুল্লাহর কোলা মুহাম্মাদ পাগল ঠিক কিনা আমার ভাইরা নবীজির কালামে নবীজির কোরআন প্রচার প্রসার ঘটছে চতুর্দিকে আবু জাহেল বাধার সৃষ্টি করছে যারাই আসে কোরআন শোনার জন্য তাদেরকে বলে দেয় খবরদার আব্দুল্লাহর কোলা মুহাম্মাদের কালাম শুনবা না সে পাগল বলেন তো যে জিনিসের নিষেধ বেশি সেটার আকর্ষণ বেশি না কম বেশি না কম যত নিষেধাজ্ঞা আসছে ততই আকর্ষণ বেড়ে যাচ্ছে কোরআন শোনার আকর্ষণ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আমার ভাইয়েরা কোরআন শোনার আকর্ষণ এত বেশি হয়ে গেল আবু জাহেল বাধা দিয়ে রাখলো না এক পর্যায়ে নবীকে হত্যার ষড়যন্ত্র করলো কে মারতে পারবা
আব্দুল্লাহর পোলা মুহাম্মাদের কাল্লাকে কেটে নিয়ে আসতে পারবা আল্লাহ রাব্বুল আলামিন হেফাজত করবেন নবীকে নবীর ইজ্জত মর্যাদা আল্লাহ পাক বাড়ায়া দিবেন সুবহানাল্লাহ বলেন কেউ আটকাতে পারবে না ওমর নবীকে অপমান করার জন্য রওনা হয়ে গেল কাবা ঘরের পাশে নবীজি তখন সূরা হাক্কা থেকে তেলাওয়াত করছেন সুবহানাল্লাহ বলেন হযরত ওমর তখনও মুসলমান হন নাই কোরআন শরীফ শুনতেছে নবীজি তেলাওয়াত করছেন ওমর চিন্তা করলো মোহাম্মদ তো কোন ইউনিভার্সিটিতে ক্লাস করেন নাই কোন কলেজে পড়েন নাই স্কুলে পড়েন নাই এত সুন্দর সুন্দর কথা কিভাবে বলতে পারে তাহলে কি তাকে জিনে আসর করেছেন জিন কি তার উপরে ভর হয় মনে হয় জিনের কথা নবীজি সাথে সাথে তেলাওয়াত করছেন এটা কোন জিনের কথা নয় ইন্নাহু লাকাওলু রাসূলিন কারীম এটি মহান বার্তাবাহকের কথা রাসূলিন কারীম এখানে রাসূল বলতে হযরত জিব্রাইল সুবহানাল্লাহ বলেন এটা মহান বার্তাবাহক নিয়ে আসে এই কালাম হযরত ওমর চিন্তা করলেন এটা যদি জিনের কথা না হয় এমন সুন্দর কথা আমার চিন্তার উত্তর তো এখানে মুহাম্মদ দিয়ে দিল তাহলে কি মুহাম্মদ কবি হয়ে গেছে সে কি কবির মতো সে কি আসলে কবি হলো কারণ এত সুন্দর সুন্দর করে কেমনে বলে আপনি যখন কোরআন শরীফ তেলাওয়াত করবেন দেখবেন আয়াতে আয়াতে যতই কবিতা পড়তেছেন সুবহানাল্লাহ বলেন আর যদি একটা না পড়েন মনে হয় প্রবন্ধ পড়ছেন যেমন আর রহমান আল্লামাল কোরআন খলকল ইনসান আল্লামাহুল বায়ান সুবহানাল্লাহ ইন্না আতাইনাকাল কাউসার ফসল্লি লিরাব্বিকা ربك وانحر إن شانئك هو الأبتر কবিতার মত কিনা সে ভাবতেছে মুহাম্মদ কি কবি হয়ে গেল এত সুন্দর করে পড়ে কবিতার মত আসলে কি কবি হলো তখন নবীজি তেলাওয়াত করতে লাগলেন না এটা কোন কবির কালাম না وما هو بقول شاعر قليلا ما تؤمنون না এটা কোন কবির ভাষা নয় অল্প লোকই এটাকে উপরে বিশ্বাস করে সুবহানাল্লাহ বলেন আমার ভাইরা কবি এবং নবীর মধ্যে রাত দিন ব্যবধান ঠিক কি না বলুন একদিকে কবি আর একদিকে নবী রাত দিন ব্যবধান কারণ কবিরা তার ভাবের আবেগে তার ইচ্ছা অনুযায়ী অনেক কিছু রোমান্টিক কবিতা আবিষ্কার করতে পারে লাগামহীন ঘোড়ার উপরে সওয়ার হইয়া তেপান্তর থেকে তেপান্তরের পাড়ি দিয়ে নিরুদ্দেশের উদ্দেশ্যে যাত্রা করে কবিরা কিন্তু এটা নবীদের দ্বারা সম্ভব নয় কারণ নবীরা যা বর্ণনা করেন সব আল্লাহর পক্ষ থেকে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ যেমন আমাদের জাতীয় কবি নাম কি কাজী নজরুল ইসলাম কাজী নজরুল ইসলাম আমাদের জাতীয় কবি আলহামদুলিল্লাহ ওনাকে আল্লাহ পাক জান্নাতবাসী করেন বলেন আমিন মসজিদেরই পাশে আমার কবর দিও ভাই যেন সকাল সন্ধে মুয়াজ্জিনের আজান শুনতে পাই কত সুন্দর কবিতা তার মনের ইচ্ছা আবেগ পূরণ হয়েছে কিনা হয়েছে কিনা ঢাকা ভার্সিটি উনার মসজিদের পাশে কবর হয়ে গেছে সুবহানাল্লাহ বলেন আমি কবিদেরকে হেও করব না কারণ কবিরা সাধারণ লোক নন ওনাদের বিশাল প্রতিভা প্রতিভা না থাকলে কবি হতে পারে না ঠিক কিনা বলুন বুদ্ধিশুদ্ধি থাকতে হয়
আমার ভাইরা নজরুল কাজী নজরুল তিনি বললেন আবেগে মোর প্রিয়া হবে এসো রানী দেব খোপাই তারার ফুল আচ্ছা ওনার প্রিয়তমাকে যদি লাভ করতে পারতেন তারার ফুল এনে কি খোপায় পরিয়ে দিতে পারতেন পারতেন কিন্তু এটা আবেগ ইচ্ছা আমি আমার প্রিয়তমাকে যদি লাভ করতে পারতাম কাছে পেতাম রংধনুর রং আর জোস্কার রং দুটি মিলিয়ে আলতা বানিয়ে প্রিয়তমার পায়ে পরিয়ে দিতাম ওনার কবিতা যারা পড়েছেন তারা জানেন আসলে কি রংধনুর রং আর জোস্কার রং এই দুটি মিলিয়ে আলতা বানিয়ে কি তার পায়ে পরানো সম্ভব হতো তাই কবিরা আবেগের উচ্ছ্বাসে অনেক কিছুই বর্ণনা করতে পারেন কিন্তু নবীদের দ্বারা এটা সম্ভব নয় আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইয়াসিনের ভিতরে জবাব দিয়ে দিলেন না জবাব দিয়ে দিলেন ওয়ামা আল্লামনাহু শিরা ওয়ামা ইয়ামবাগিলা না আমার নবীকে আমি কবিতা শেখাই নাই আর কবিত্ব আমার নবীর জন্য শোভনীয় নয় সুবহানাল্লাহ বলেন আমার নবীকে কবিতা শেখাই নাই কবিত্ব আমার নবীর জন্য শোভনীয় নয় সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন নবী এবার তেলাওয়াত করছেন না এটা কোনো কবির কালাম নয় আমি কবিতা পড়ি না এটা কবির কালাম নয় অল্প লোকে এটাকে বিশ্বাস করে হযরত ওমর মনে মনে ভাবলেন এটা যদি কবিতা না হয় তাহলে কি আমার মনের খবর তো আব্দুল্লাহর পোলা মোহাম্মদ জেনে ফেলে দিল তাহলে কি মোহাম্মদ গণক হয়ে গেল সাথে সাথে নবী বললেন ওয়ালা বিকাউলি কাহিলিন কলিলাম মা তাযাক্কারুন আল্লাহু আকবার না এটা কোন গণকের কালাম নয় অল্প লোকে এটা কি অনুধাবন করতে পারে সুবহানাল্লাহ আমার সম্মানিত ভাইয়েরা হযরত ওমরের মাথা যেমন বিগড়ে গেল হায় হায় সব কিছু তো তিনি বুঝতে পারতেছেন হযরত ওমরের যেমন পায়ের তলায় মাটি নাই এরকম মনে হচ্ছে সব তো বর্ণনা করে দিলেন তাহলে এটা কি সাথে সাথে নবীজি বললেন তানজিলাম মির রাব্বিল আলামিন এটা আল্লাহ রাব্বুল আলামিনের পাঠানো সেই পয়গাম সেই বাণী যেটা আল্লাহর পক্ষ থেকে নাজিল হয়েছে আমার সম্মানিত ভাইয়েরা এমন একটি কিতাব থেকে শুরুতেই একটি সূরা আমি তেলাওয়াত করলাম সূরাতুল ফাতিহা শুরুতেই আল্লাহ রাব্বুল আলামিন প্রশংসা করলেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين صدق الله العظيم بلن صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين سبحان الله আরো জোরে বলেন সুবহানাল্লাহ
আমার ভাইরা এই সূরাটির শুরুতে আল্লাহ পাক আলিফ লাম আলহামদু আলিফ লাম অক্ষর নিয়ে আসছেন এটি জিন্স হরফ ইস্তিকরার যা সমস্ত কিছুকে বোঝানো হয়েছে সমস্ত প্রশংসার মালিক একমাত্র আল্লাহ আরো জোরে বলেন কে আল্লাহ আল্লাহর প্রশংসা বাদ দিয়ে আজ আমরা মানুষের প্রশংসায় ব্যস্ত ঠিক কিনা আল্লাহর প্রশংসা নাই মানুষের প্রশংসায় পঞ্চমুখ হয়ে যায় আমার ভাইরা الحمد لله رب العالمين সমস্ত প্রশংসা আল্লাহর সমস্ত প্রশংসা কার আল্লাহ চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার সমস্ত প্রশংসা আল্লাহর তিনি কে রব্বুল আলামিন তিনি হচ্ছেন রব রব্বুল আলামিন সমস্ত জগতের মালিক যিনি সুবহানাল্লাহ বলেন তিনি রব রব কে মুসা নবী যখন ফেরাউনকে কালেমার দাওয়াত দিলেন ও ফেরাউন তুমি পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ ফেরাউন বলছে তুমি যে রব রব বলো এই রবের পরিচয় কি রব কে তিনি কি করেন মুসা নবী সুন্দর একখানা জবাব দিয়ে দিলেন রব্বুনাল্লাযী আতা কুল্লা শাইইন খালকাহু সুম্মা হাদা রব তো তিনি যিনি শুধু সৃষ্টি করে ক্ষান্ত হন না সৃষ্টি করার পরে যিনি পথের নিশানা বলে দেন হেদায়েতের রাস্তাটাও দেখায় দেন তিনি হচ্ছেন রব জোরে বলেন সুবহানাল্লাহ এক কথায় রব তিনি আমার কথা বুঝতে কষ্ট হচ্ছে আমি মোটামুটি তাফসীরের আলোকে আলোচনা করছি কষ্ট হয় না তো কষ্ট হলে আমাকে বলবেন আমার ভাইরা রব তো তিনি যিনি বিনা দরখাস্তে যখন যার যে জিনিসের চাহিদা প্রয়োজন হয় বিনা দরখাস্তে যিনি সব চাহিদা মিটায় দেন তিনিই হচ্ছেন রব সুবহানাল্লাহ বলবেন না এই যে হাতের জায়গায় হাত পায়ের জায়গায় পা চোখের জায়গায় চোখ নাকের জায়গায় নাক কানের জায়গায় কান যেখানে যে অঙ্গ প্রত্যঙ্গ সেট করা দরকার তিনি সেখানেই সেট করে দিয়েছেন নাকি আমাদের দরখাস্ত করা লাগছে দরখাস্ত করেছেন কেউ যে আল্লাহ আমার নাকটা এই জায়গায় বসাও আমার চোখটা এই জায়গায় বসাও আমার কানটা এই জায়গায় বসাও কোন দরখাস্ত করা লাগছে যেখানে যে অঙ্গ প্রত্যঙ্গ দরকার তিনি সেখানেই সেটি সেট করে দিয়েছেন চাওয়া লাগে নাই সুবহানাল্লাহ বলেন আমার ভাইয়েরা কেউ হয়তো তেঁতুল পছন্দ করেন কেউ হয়তো মিষ্টি পছন্দ করেন কেউ জিলাপি পছন্দ করে কেউ রসগোল্লা পছন্দ করে মাছের ভিতরে কেউ হয়তো লোট্টা মাছ কেউ হয়তো পুঁটি মাছ কেউ হয়তো ইলিশ মাছ বিভিন্ন জন বিভিন্ন জনের চাহিদা বিভিন্ন রকম ঠিক কিনা বলুন আপনার বাড়িতে 20 জন মেহমান যদি একসাথে এসে যায় আপনি খাবার যোগান করেছেন এত সুন্দর সুন্দর খাবার তৈরি করলেন খাবার দাবার শেষ হওয়ার পরে যদি জিজ্ঞাসা করা হয় ভাই কেমন খাইলেন জুত না ঠিক কিনা মানে মনের মতো হয় নাই যেটি পছন্দ করে এটা রান্না হয় নাই জুত না আমার ভাইরা একজন মানুষের দ্বারা 20 জন মানুষের খাবার সুন্দরভাবে পরিবেশন করা সম্ভব নয় কিন্তু আমার আল্লাহর দিকে তাকান আমার আল্লাহ এমন কার কি দরকার কি ধরনের খাবার দরকার কি চাহিদা কি খাবে সমস্ত নিয়ামত দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন ভরপুর করে দিয়েছে প্রশংসা করবেন না কেন কেন প্রশংসা করবেন না বিশাল বড় আকাশ
একটা খুঁটি নাই আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করে রেখেছেন সৌরজগৎ রয়েছে অসংখ্য তারকারাজি চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র মঙ্গল পৃথিবী নেপচুন ইউরেনাস অনেক গ্রহ নক্ষত্র রয়েছে এত বিশাল বড় বড় সূর্য এই পৃথিবীর থেকে 13 লক্ষ গুণ বড় আল্লাহু আকবার বিশাল বড় সূর্য আল্লাহ রাব্বুল আলামিন দান করলেন বান্দার জন্য চাঁদকে দিলেন আকাশের মধ্যে তারকার মণ্ডিত খচিত করে রাখলেন বান্দার জন্য সুবহানাল্লাহ বলেন এক একটা তারকা এত বিশাল এত বড় তারকা কিছুদিন আগে নাসার বিজ্ঞানীরা একটা তারকা আবিষ্কার করলো তারকার সন্ধান মিলালো তারা যে তারকা এই পৃথিবী থেকে 7 কোটি আলোকবর্ষ দূরে আল্লাহু আকবার এত বিশাল বড় তারকা এক একটা তারকা হাজার হাজার লক্ষ লক্ষ সূর্যকে খায়া হজম করতে পারে জোরে বলেন সুবহানাল্লাহ এত বিশাল বড় বড় তারকা আল্লাহ পাক আকাশে খচিত করে রাখছেন আল্লাহু আকবার আল্লাহু আকবার কেন প্রশংসা করবেন না পৃথিবীর সৃষ্টি লগ্ন থেকে শুরু করে আল্লাহ পাক এমন কিছু তারকা বানিয়ে রাখছেন যার আলো এখনো পর্যন্ত জমিনে পড়ে নাই আলোর গতি কত 186,000 মাইল আলোর গতি প্রতি সেকেন্ডে 186,000 মাইল তাহলে এখন পর্যন্ত তার আলো জমিনে স্পর্শ করে নাই পৃথিবীতে সুবহানাল্লাহ বলেন তাহলে কত বড় বড় তারকা আল্লাহ পাক রাখছেন গ্যালাক্সি রয়েছে মিল্কি রয়েছে আবার এই তারকাকে খেয়ে হজম করতে পারে এরকম জিনিসও আল্লাহ পাক রেখে দিয়েছেন যার নাম হচ্ছে ব্ল্যাক হোল অন্ধকূপ আপনারা চকলেট খান না সুশে সুশে যখন খান নিমিষের ভিতরে চকলেট শেষ হয়ে যায় ঠিক কি না এই তারকাগুলি ঘুরতেছেন ঘুরতে ঘুরতে যদি কোন তারকা ব্ল্যাক হোলের রেঞ্জের ভিতরে চলে যায় আপনারা চকলেট যেমন চুষে খান ছোট বাচ্চারা দিলে চকলেট দিলে যেমন চুষে চুষে খায়া শেষ করে ফেলে ব্ল্যাক হোল এত বিশাল বড় তারকা মুহূর্তের মধ্যে খেয়ে হজম করে ফেলে আমার নবীজি কোন কলেজে পড়েন নাই ইউনিভার্সিটিতে ক্লাস করেন নাই কিন্তু এই ব্ল্যাক হোলের কথা আমার নবীর কাছে আল্লাহ রাব্বুল আলামিন 1600 বছর আগে সে খবর পৌঁছায় দিয়েছে সুবহানাল্লাহ বলেন সূরা ওয়াকিয়ার ভিতরে আল্লাহ পাক বলেন ফালা উকসিমু বিমা ওয়াকিয়ান নুজুম শপথ সেই নিপতিত স্থানের যেখানে তারকারাজি নিপতিত হয়ে যায় সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আমার ভাইরা এই জন্য প্রশংসা করব কার আরো জোরে বলেন কার আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন সমস্ত প্রশংসা আল্লাহ যিনি বহু জগৎ মাতৃক বহু জগতের মালিক যিনি তিনি হচ্ছেন আল্লাহ তিনি রব্বিল আলামিন কিন্তু এখন তো প্রশংসা নাই আমার ভাইয়েরা সকালে কৃষি কাজ করতে যাবেন নামাজ আদায় করার পরে ওই রবের প্রশংসা করবেন ফজর নামাজ আদায় করার পরে কোরআন শরীফ থেকে যখন তেলাওয়াত করবেন প্রথমে সূরা ফাতিহাটা তেলাওয়াত করবেন সুবহানাল্লাহ বলেন আল্লাহর নাম নিয়ে যখন তেলাওয়াত করবেন এক একটি হরফে 10টি করে নাকি আল্লাহ পাক আমল নামায় দিয়ে দিবেন যে কাজের মধ্যে যাবেন আল্লাহ পাক বরকত দিয়ে ভরপুর করে দিবেন আমার মা বোনেরা রান্নার কাজে যাবেন আল্লাহর প্রশংসা করে যাবেন আল্লাহ পাক রান্নার মধ্যে বরকত দিয়ে দিবে সুবহানাল্লাহ বলেন ঘরে তো আজকে তেলাওয়াত নাই কোরআন শরীফ নাই আছে কিরণ মালা স্টার জলসা জি বাংলা ঠিক কি না এগুলো আপনাদের এখানে আছে স্টার জলসা কিরণ মালা জি বাংলা এই সন্ধ্যার পর যে সিরিয়াল শুরু হয়ে যায় রাতে যদি কোনো মতে কাজা হয় সকালবেলা সেটা আদায় করে নেয় ঠিক কি না
কাজা আদায় করে হায় হায় এখন কিরণ মালা শেষ অগ্নি জল আছে কি নাই এখন শুরু হইছে অগ্নি জল হায় হায় ইস্তার জলসায় আর জি বাংলা নষ্ট করলো হয় আমার সোনার বাংলা ঠিক কি না হায় হায় মা কিরণ মালা দেখে আর সন্তার পানিত কইরা মইরা যায় খবর নাই ব্যাপারে আসছে মায়ে কিরণ মালা দেখে চিল্লা চিল্লি করে সন্তান রাগ করে সন্তানের গলা কাটা দিছে স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া হয় শাশুড়ি আর বৌমার সাথে কোনো সম্পর্ক নাই এই কিরণ মালার জন্য ঠিক কি না হায় হায় একেবারে সিরিয়াল আর সিরিয়াল স্বামীর খোঁজ খবর নাই স্বামী যদি কিছু চায় রাগ করে উঠে যাও আমি সিরিয়ালটা শেষ করে নেই ঠিক কি না যেখানে কোরআন শরীফের তেলাওয়াত দরকার ছিল সেখানে স্টার জলসা জি বাংলা শুরু হয়ে আমার ভাইরা আজকে থেকে কি নিয়ত করতে পারবো স্টার জলসা জি বাংলা দেখবো না রাজি আছেন আপনারা রাজি আছেন দেখি কারা কারা রাজি হাত উঠে আল্লাহ পাককে দেখান নারায়ণ তাকবীর নারায়ণ তাকবীর আল কোরআনের আলো স্টার জলসা আর দেখবো 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 এই সাবধান দেখেন আবার দেখলে কিন্তু গুনাহ হবে আমার ভাইরা আরে ভাই আমরা না জানলে বয়ান করব কিভাবে আমার ভাইরা আল্লাহ রব্বুল আলামিনের প্রশংসা করবেন আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন আল্লাহর প্রশংসা যত করবেন আল্লাহ পাক নিয়ামত তত বেশি বাড়ায়া দিবেন লিল্লাহ রব্বিল আলামিন আল্লাহ 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 আর রহমান আর রহিম আর রহমান আর রহিম যিনি রহমান রহিম রহমান হচ্ছে এমন শব্দ যা আল্লাহ পাক কাফের মুশরিক হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলমান সকলকে খাওয়াচ্ছেন রহমান দুনিয়ার জন্য এবং আখিরাতের জন্য আল্লাহ পাক যদি কাফেরদের উপরে রাগ করতেন এই দুনিয়াকে আল্লাহ পাক মূল্যায়ন করেন না মশার পাথর সমতুল্য আল্লাহ পাকের কাছে মর্যাদা নাই এই দুনিয়া যার জন্য তাদেরকে আল্লাহ পাক খাওয়াচ্ছেন ঠিক কি না আর রহিম শব্দটি শুধু মুমিনদের জন্য সুবহানাল্লাহ বলেন রহিম কাদের জন্য মুমিনদের জন্য আল্লাহ পাক জান্নাত দিয়ে দিবেন আর রহমান শব্দের উসিলায় আল্লাহ পাক কাফির মুশরিক নাস্তিকদেরকে খাওয়াচ্ছেন আমার ভাইরা আল্লাহ পাকের কোরআন তেলাওয়াত দরকার আছে কি নাই আরো জোরে বলেন প্রয়োজন আছে কি নাই আমার ভাইরা প্রত্যেকটি জায়গায় আল্লাহর প্রশংসা দরকার আল্লাহর হুকুম মানা দরকার আপনি ব্যবসা করেন ব্যবসার মধ্যে আল্লাহর প্রশংসা আছে কি নাই আল্লাহর হুকুম আছে কি নাই আল্লাহর শরণ আছে কি নাই ওজনে যখন কম দেন ওজনে কম দেওয়া হয় হয় আমি একদিন গোস্ত কিনতে গেলাম যাওয়ার পর সকাল বেলা বাজারে এখন গোস্তওয়ালা বলতেছে হুজুর আসছেন এটা তো আমার সৌভাগ্য হুজুর কতটুক লাগবে আমি বললাম 2 কেজি পরিমাণ দাও ও বেটা হালায়া দিল আমি বললাম আপনি এত বেশি দিলেন আপনার কি লস হবে না বলছে হুজুর আপনি খাইলে দোয়া করবেন আর আমার ব্যবসায় বরকত হবে এত হালায়া দিলেন ঠিক আছে আল্লাহ পাক আপনার মনের আশা পুরা করে দিক মনে মনে ভাবি ভিতরে কি করছো জানি না একটু দূরে নি আমার সন্দেহ হলো আর এক জায়গায় বললাম যে ভাই একটু ওজন দেন তো দেখি অবস্থা কি কতটুকু উনি বেশি দিছেন এবার দেখে যে মোটামুটি 300 টাক নাই হায় হায় কেমন দোয়া চাইলো আল্লাহই জানে ব্যবসার মধ্যে আল্লাহর হুকুম আছে কি নাই ব্যবসার মধ্যে
আল্লাহর হুকুম মোতাবেক ব্যবসা করবেন আল্লাহর জিকির থাকবে যে ব্যবসার মধ্যে আত্তাজিরু সাদাকুল আমিন মান নাবিয়িন ওয়াসসিদ্দিকিন ওয়াসসুহাদা সত্যকারী একজন ব্যবসায়ী তার হাসর নাসর হবে নবীদের সঙ্গে আল্লাহু আকবার সিদ্দিকিনদের সঙ্গে সুহাদায়ে কিরামের সঙ্গে তার জান্নাত বরাদ্দ হয়ে যাবে সুবহানাল্লাহ বলেন এইজন্য ওখানেও আল্লাহর হুকুম আছে আবার চাকরি করবেন সেখানেও আল্লাহর প্রশংসা আছে কি নাই চাকরি করতে যাবেন সেখানেও আল্লাহ পাককে শরণ করবেন চাকরির ভিতরে আমি দুর্নীতি করতে পারি না ডিউটি কমায় দিয়া মূল বেতন আমি নিতে পারি না কারণ আল্লাহর হয় সেখানেও থাকতে হবে ঠিক কি না বলুন ব্যবসা মানে যে আল্লাহর হুকুম চাকরিতেও আল্লাহর হুকুম কৃষি খামারেও আল্লাহর হুকুম প্রত্যেকটি জায়গায় আল্লাহর হুকুম রাখতে হবে আল্লাহর হুকুম মানতে হবে আল্লাহর প্রশংসা করতে হবে মসজিদে ঢুকবো আর জুতা চুরি করে নিয়ে যাব আছে কি নাই জুতা চুরি হয় কি না এটা কারা করে এই নামাজিরাই আহা কেমন নামাজি আমার ভাইয়েরা আল্লাহর হুকুম মোতাবেক যদি নামাজ পড়ি যার হুকুম মোতাবেক আমি নামাজ পড়ব তার হুকুম মোতাবেক আমার ব্যবসা চলবে যার হুকুম মোতাবেক আমি নামাজ পড়ব তার হুকুম মোতাবেক আমার ব্যক্তিগত জীবন আমার পারিবারিক জীবন আমার সামাজিক জীবন আমার রাষ্ট্রীয় জীবন প্রত্যেকটা জায়গায় হুকুম চলবে কার আরো জোরে বলেন কার কিন্তু তা তো হয় না ব্যবসা বাণিজ্য উদ্বোধন করা হয় কোরআন তেলাওয়াতের মাধ্যমে ব্যবসা আমি উদ্বোধন করলাম কোরআন তেলাওয়াত দিয়া হুজুর ডাক দিয়া যে হুজুর একটু দোয়া পড়ায়া দেন মিলাদ পড়ায়া দেন ঠিকই ব্যবসা উদ্বোধন হলো কিন্তু ব্যবসাটা হলো সুদের ব্যবসা ঠিক কিনা বলুন আমি অফিস আদালত উদ্বোধন করলাম কোরআন দিয়া কিন্তু অফিস আদালতের ভিতরে ঘুষ চলে কি চলে না আরো জোরে বলেন চলে কি চলে না আমি পার্লামেন্ট উদ্বোধন করলাম কোরআন দিয়া কিন্তু পার্লামেন্টের আইন তো এই হয় কোরআনের বিপক্ষে আছে কি নাই আছে কি নাই প্রত্যেকটি জায়গায় খেয়াল করে দেখুন কোরআনকে মানি কিন্তু আসলে মানা হয় না আমার ভাইয়েরা যার কথা মতো আমি নামাজ পড়ব তার কথা মতো ব্যবসা করব যার কথা মতো আমি নামাজ পড়ব তার কথা মতো আমি হজ করব টাকা আছে হজে গেলাম তাই বলে কি হাজি সাহেব কি কোন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে হাজি সাহেব যায় হাজির হয়ে যাবে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলকু লা শারীকা লাক দোয়া করছেন লাব্বাইক আল্লাহ তোমার দরবারে আমি হাজির হয়ে গেছি আল্লাহ তোমার দরবারে হাজির হয়ে গেছি আল্লাহ পাক বলেন না তোমার হাজিরা আমি কবুল করলাম না কারণ তুমি যে টাকা নিয়ে আসছো এটা হালাল নয় তুমি যে কাপড় কিনেছ যে টাকা দিয়ে ইহরামের কাপড় কিনছো হালাল টাকা নয় তুমি যে ইহরাম পরেছ হালাল টাকা নয় যা খরচ করবা মক্কা মদিনার জমিনে যা খরচ করবা এটা হালাল টাকা নয় সুতরাং তোমার হালাল টাকা নয় আমি তোমার লাব্বাইক কবুল করলাম না লা লাব্বাইক ওয়া লা সাদাইক টাকাটা কি হতে হবে হালাল জোরে বলেন কি কবুল হওয়ার জন্য শর্ত হচ্ছে হালাল আমার ভাইয়েরা বিয়ে শাদী করানো হয় কোরআন তেলাওয়াত দিয়া খুতবা দিয়া আমার কথা বুঝতে কষ্ট হচ্ছে খারাপ লাগতেছে বিবাহ বন্ধন আবদ্ধ করা হয় কোরআন দিয়া কোরআন তেলাওয়াতের মাধ্যমে খুতবা পড়ানো হয় কিন্তু বিবাহ বন্ধন হওয়ার পরে যৌতুক আছে কি নাই কম না বেশি তেলাওয়াত করা হলো কোরআন কিন্তু যৌতুক ছাড়া বিয়ে হয় না 1 লাখ 2 লাখ 5 লাখ 10 লাখ পর্যন্ত যৌতুক ধরা হয় আমার ভাইয়েরা মহরানা পরিশোধ হয় না এই যৌতুক
এটা যৌতুক নয়, এটা মানবতার নামে একটা কৌতুক। আমার যুবক ভাইরা, এত সুন্দর কোরআনের মাহফিল, এই কোরআনের মাহফিল থেকে কি ইচ্ছা করতে পারি যে আজকে থেকে নিয়ত করলাম বিয়ে করব, যৌতুক নিব না? রাজি আছেন যুবক ভাইরা? রাজি আছেন? রাজি আছেন? পায়খানা খাওয়া কি বলেন তো? পায়খানা খাওয়া কি? শুকুরের মাংস খাওয়া কি হারাম? পায়খানা খাওয়া যেমন হারাম, শুকুরের মাংস খাওয়া যেমন হারাম, মেয়ের পক্ষ থেকে জোর করে যৌতুক আদায় করা ঠিক তেমনই হারাম। এই যৌতুক নামক অভিশাপকে সমাজ থেকে নির্মূল করতে হবে। রাজি আছেন যুবক ভাইরা? দেখি কারা কারা বিয়ে করেন নাই, হাত উঠান তো দেখি, যৌতুক নেবেন না ইনশাআল্লাহ? কারা কারা, কারা কারা দেখি, আল্লাহু আকবার। এই মুরব্বী হাত উঠাইছেন কে? এই মুরব্বীরও হাত উঠাইছে। যাই হোক, বুঝতে পারে নাই, বুঝতে পারে নাই। যুবক ভাইরা, যৌতুক নিব না, রাজি আছি ইনশাআল্লাহ? রিজিকের ফয়সালা করবেন কে? সে আল্লাহর ক্ষমতা আছে কি নয়? এবার মুরব্বী বাবাজিরা, আপনারা ইনশাআল্লাহ ছেলেকে বিবাহ করাবেন, যৌতুক নেবেন না, রাজি আছেন ইনশাআল্লাহ? আল্লাহ পাক আপনাদের মনের আশা পূরণ করে দিন, বলেন আমিন। মহরানা পরিশোধ করে দিবেন, এটা কার হুকুম? কার হুকুম? আল্লাহর হুকুম। আপনার স্ত্রীর কাছে কিছু টাকা পয়সা থাক, আল্লাহ এবং আল্লাহর রাসূল চান, সুবহানাল্লাহ বলেন। কিন্তু আজকাল মহরানা যে ধরা হয়, পরিশোধ হয় না। বর চিন্তা করে যে হায় হায়, এত মহরান আমি কিভাবে পরিশোধ করব? কাজী সাহেব কানের কাছে, ঘটক সাহেব কাজের একবারে কানের কাছে কাছে যায় বলে, বাবাজি চিচি বাসুর ঘরে মাপ চাইয়া নিও। এই বুদ্ধি দেয় আমার ভাইরা, বলেন তো বাসুর ঘরে যদি মাপ চায় আসলে কি মাপ করে দেয়? মাপ হয়? দেখবেন দুদিন পরে যদি ঝগড়া হয়, লাল দালানের ভাত খাওয়াইয়া ছাড়বে, ঠিক কিনা? যতটুকু পরিশোধ করার মতো ততটুকু মহরানা ধরতে হবে, ঠিক কিনা বলুন আমার ভাইয়েরা? আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা সব জায়গায় থাকতে হবে। প্রশংসা হবে কার? আরো জোরে বলেন কার? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। একটু জিকির করি, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা, ওই রবকে চেনা দরকার আছে কি নাই? আরো জোরে বলেন আছে কি নাই? ইব্রাহিম আলাইহিস সালাম রবকে তালাশ করতেছেন, উনার বয়স অল্প, তখনও আল্লাহর পরিচয় পায় নাই, ছোট্ট মানুষ, তিনি রবের তালাশ করছেন। হঠাৎ করে দেখলেন যে আকাশের মধ্যে তারা, রাত্রির অন্ধকারে তারা ফুটতেছে। তিনি মনে করলেন এটাই মনে হয় আমার রব, আমার আল্লাহ, সুবহানাল্লাহ বলেন। ফালাম্মা জান্না আলাইহিল লাইল রাআ কাওকাবা ক্বালা হাযা রাব্বি। আকাশের মধ্যে যখন তারকা মণ্ডলী খচিত দেখলেন, মনে করলেন এটাই মনে হয় আমার রব, আমার প্রভু। কিন্তু হঠাৎ করে যখন সেটা চলে গেল, ফালাম্মা আফালা ক্বালালা উহিব্বুল আফিলিন, যখন দেখলেন সেটা চলে যাচ্ছে, তখন মনে করলেন না, এটা আমার আল্লাহ হতে পারে না, আমার রব হতে পারে না, আমার সৃষ্টিকর্তা হতে পারে না,
আমার সৃষ্টিকর্তার কোনদিন শেষ হবে না, সৃষ্টিকর্তার অস্তিত্ব অটল থাকবে, সুবহানাল্লাহ বলেন। তারপরে যখন চাঁদ উঠে গেল, তিনি মনে করলেন এই চাঁদ মনে হয় আমার আল্লাহ, আমার রব। فلما راى القمر بازغا قال هذا ربي যখন চাঁদ দেখতে পাইলেন মনে করলেন এটাই মনে হয় আমার আল্লাহ আমার রব। যখন সেটা অস্ত যখন সেটা চলে গেল তখন মনে করলেন না এটাও আমার রব হতে পারে না, আমার রব কোনোদিন ধ্বংস হবে না। فلما أفل قال لئن لم يهدني ربي لأكونن من القوم الضالين তিনি বললেন না এটা আমার রব হতে পারে না, যারা সেই পথভ্রষ্ট এদের দলের মধ্যে আমি অন্তর্ভুক্ত হতে পারি না। যখন চাঁদও চলে গেল, পূর্বাকাশে যখন সূর্য উদিত হয়ে গেল, বিশাল বড় সূর্য, এই সূর্যকে দেখে তিনি মনে করলেন এটাই মনে হয় আমার আল্লাহ, এটাই মনে হয় আমার সৃষ্টিকর্তা। আকবার এটাই মনে হয় আমার আল্লাহ, কারণ হলো এটা তো অনেক বড়, এটাই মনে হয় আমার প্রভু। সেই সূর্যকে দেখে মনে করলেন এটাই মনে হয় আমার আল্লাহ আমার প্রভু। তখন এটাও যখন অস্তমিত হয়ে গেল তখন মনে করলেন না এটা আমার প্রভু হতে পারে না। তখন তার হুশ আসলো, তাহলে আমার প্রভুকে আমার আল্লাহকে إني وجهت وجهي للذي فطر السماوات والأرض حنيفا وما أنا من المشركين قرن شبعي إني وجهت وجهي للذي فطر السماوات والأرض حنيفا وما أنا من المشركين الله أكبر আমি সেই সত্তার দিকে মুতাওয়াজ্জা হলাম যিনি আসমান এবং জমিনের সৃষ্টিকর্তা, সারা জগতের সৃষ্টিকর্তা, তার দিকে আমি মুতাওয়াজ্জা হলাম, মাথা নত করে দিলাম, আমি মুশরিকদের অন্তর্ভুক্ত নই। সুবহানাল্লাহ বলেন। আমরা কার ইবাদত করি? আরো জোরে বলেন কার? আর-রাহমানির রাহিম আল্লাহু আকবার, যিনি রহমান যিনি রহিম, রহিম মুমিনদের জন্য। সুবহানাল্লাহ, আল্লাহ জান্নাত দিয়ে দিবেন, ওই জান্নাতের ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিশাল বড় স্টেজ করবেন, ওই স্টেজের ভিতরে সমস্ত নবীগণ বসা থাকবে, ওই স্টেজের ভিতরে যিনি সভাপতির দায়িত্ব গ্রহণ করবেন তিনি আর কেউ নন, তিনি আমার রব্বুল আলামিন, স্বয়ং আল্লাহ সভাপতি হবেন, আর বিশেষ অতিথি থাকবেন দাউদ আলাইহিস সালাতু ওয়াসসালাম। সুবহানাল্লাহ বলবেন না? আমার ভাইয়েরা, আজকের মাহফিলের প্রধান অতিথি আছে কি নাই? ওই জান্নাতের ভিতরে প্রধান অতিথি থাকবেন আপনার নবী, আমার নবী, বিশ্ব নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক ওয়া শুনাইতে থাকবেন বিশেষ অতিথি দাউদ আলাইহিস সালাম জাবুর কিতাব থেকে তেলাওয়াত করবেন। দাউদ আলাইহিস সালাম দুনিয়ার জমিনে যখন তেলাওয়াত করতেন আকাশের পাখিরা উড়ন্ত পাখিরা তেলাওয়াত শোনার জন্য চলে আসতো নিচে। সুবহানাল্লাহ বলেন। দাউদ নবী যখন জাবুর কিতাব থেকে তেলাওয়াত করতেন গর্তের থেকে সাপ বিচ্ছুগুলি বের হয়ে আসত। দাউদ পয়গম্বর যখন জাবুর কিতাব থেকে তেলাওয়াত করতেন সমুদ্রের মাছগুলি তীরে চলে আসতো তেলাওয়াত শোনার জন্য।
এই দাওয়াত পয়গম্বর জাবর কিতাব থেকে তেলাওয়াত করতে থাকবেন জান্নাতি বান্দারা নাচতে থাকবে দুলতে থাকবে আল্লাহু আকবার এত সুন্দর তেলাওয়াত করতে থাকবেন জান্নাতের বাগানগুলি গাছগুলি লাফাইতে থাকবে জিকির করতে থাকবে দাওয়াত আলাইহিস সালামের কণ্ঠের সাথে কণ্ঠ মিলায়া আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা করতে থাকবে আল্লাহ পাক প্রধান অতিথির বক্তব্য শোনাতে বলবেন প্রধান অতিথি আমার নবী কোরআনুল কারীম থেকে সূরা ইয়াসিন তেলাওয়াত শুরু করে দিবেন সুবহানাল্লাহ বলেন আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং সভাপতির বক্তব্য দিবেন সূরা রহমান থেকে তেলাওয়াত আর রহমান আল্লামাল কোরআন খলাকাল ইনসানা আল্লামাহুল বায়ান আল্লাহ তেলাওয়াত করতে থাকবেন সূরা রহমান জান্নাতি বান্দারা এত খুশি হবেন এত মনোযোগ সহকারে শুনবেন নাচতে থাকবে গাইতে থাকবে আর হুরগুলি জান্নাতি বান্দাদের অভ্যর্থনা জানাইতে থাকবে আল্লাহু আকবার বলেন আল্লাহু আকবার ওই জান্নাতে যাইতে মন চায় কি চায় না দেখি কার কার মন চায় না হাত ওঠান ও জান্নাতে যাইতে মন চায় কার কার হাত ওঠান আল্লাহ পাক কবুল করেন বলেন আমিন আরো জোরে বলেন আমিন বলেন হে আল্লাহ আমাদের সবাইকে জান্নাত নসিব করে দিও আমিন ইয়া রাব্বাল আলামিন আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ এই জান্নাত দিবে কি নামাজ ছাড়াই নামাজ ছাড়াই অনেকে খালি শুক্রবারে নামাজ পড়ে পাঁচ ওয়াক্ত পড়ে না জান্নাতের চাবি হইল নামাজ জান্নাতের চাবি কি নামাজ এজরে বলেন জান্নাতের চাবি কি নামাজ এই নামাজ ছাড়া জান্নাতের তালাও খুলবে না যে যত ভালো কাজই করেন না কেন নামাজ দরকার আছে কি নাই আল্লাহর প্রশংসা নামাজের ভিতরে যত হয় অন্য জায়গায় তেমন হয় না ঠিক কি না রুকুর মধ্যে যাবেন আল্লাহর প্রশংসা সুবহান রাব্বিয়াল আযীম সিজদার মধ্যে যাবেন আল্লাহর প্রশংসা সুবহান রাব্বিয়াল আলা সামিআল লাহু লিমান হামিদা রব্বানা লাকাল হামদ সুবহানাল্লাহ বলেন আমার ভাইরা এই সূরা ফাতিহা এটি একটি অভিনন্দন পত্র সুবহানাল্লাহ বলেন এটি কি পত্র অভিনন্দন পত্র এই যে ঢাকা থেকে যদি আপনাদের কি এলাকার ওই যে মামুন সাহেব গার্মেন্টসের মালিক চিনেন না এই চেয়ারম্যান সাহেবের ভাই এই মামুন সাহেব যদি আসে ওনার প্রথমেই আপনারা কি করেন প্রশংসা করেন কিনা যদি আপনাদের স্কুলে বা কলেজে বা মসজিদে যদি টাকা পয়সা দরকার থাকে যদি প্রয়োজন হয় কিছু দাবি দাওয়া নিয়ে সেখানে যান প্রথমে কি প্রশংসা মামুন সাহেবের চরিত্র ফুলের মতো পবিত্র হ্যাঁ আমাদের এলাকায় এসেছেন তিনি ওনাকে আমরা সকলে ভালো জানি আলহামদুলিল্লাহ আল্লাহ পাক ওনাকে আরো বরকত দান করুন অনেক প্রশংসা করেন আপনারা প্রথমে প্রশংসা তারপরে পরিচয় দেন তারপরে কিছু দাবি দাওয়া সেখানে পেশ করেন করেন কি না যে জনাব মামুন সাহেব এসেছেন প্রধান অতিথি এসেছেন আজকে মাহফিলের যে প্রধান অতিথি ওনাদের কাছেও আপনারা দাবি দেওয়া আছে কি নাই আসছেন যখন মাহফিলের জন্য কিছু দিয়া যান ঠিক কি না এই যে দাবি দেওয়া প্রথমে তিনটি অভিনন্দন পত্রে তিনটি অধ্যায় থাকে কয়টি কয়টি এক নাম্বার হচ্ছে প্রশংসা এক নাম্বার কি প্রশংসা দুই নাম্বার হচ্ছে পরিচয় তিন নাম্বার হচ্ছে কিছু দাবি দেওয়া তিন নাম্বার কি দাবি দেওয়া যে আমাদের স্কুলের টিন নাই বেড়া নাই কল নাই এই সমস্যা আমাদের মসজিদের এই এই সমস্যা প্রধান অতিথি আপনি আসছেন কিন্তু আমাদের এই সমস্যা দূর করে দিতে হবে তারপরে দাবি দেওয়া ঠিক আল্লাহ রাব্বুল আলামিন এই সূরা ফাতিহা নাজিল করলেন এই তিনটি অধ্যায় দিয়া এক নম্বরে আল্লাহর প্রশংসা দুই নম্বরে হরে পরিচয় তিন নম্বর হচ্ছে কিছু দাবি দেওয়া আমরা প্রশংসা করলাম এতক্ষণ কার আরো জোরে বলেন কার
আরেকটা প্রশংসা করি আল্লাহ পাকের মালিক ইয়াউমিদ্দিন কিয়ামত দিবসের মালিক আর কেউ নন তিনি হচ্ছেন আমার আল্লাহ আরো জোরে বলেন কে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত দিবসের মালিক তিনি কিয়ামত ঘটাবেন হাসর করবেন মিজান পলছিরাত রয়েছে জান্নাত জাহান্নাম রয়েছে সমস্ত কিছু তিনি মালিক তিনি ঘটাবেন মালিক ইয়াউমিদ্দিন দিন কি দিন হচ্ছে প্রতিফল দেওয়ার সময় যেদিন প্রতিফল দেওয়া হবে বান্দাকে কর্মের প্রতিদান প্রতিফল বান্দা যা করেছে তার প্রতিফল দিবেন কে আরো জোরে বলেন কে وما أدراك ما يوم الدين ثم ما أدراك ما يوم الدين هنا بي আপনি জানেন কিয়ামতের দিবস কি আপনি কি দেখেছেন আপনি কি জানেন কিয়ামতের দিবস কি কিয়ামতের দিবস হচ্ছে يوم لا تملك نفس لنفس شيئا والأمر يومئذ لله কিয়ামতের দিবস হচ্ছে যেদিন কেউ কারো উপকার করতে পারবে না কেউ কারো উপকারে আসবে না যেদিন হুকুম চলবে একমাত্র আরো জোরে বলেন কার সেদিন কোন দুই নাম্বারই চলবে না কোন ঘুষের কারবার চলবে 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 না কেউ কারো উপকার করতে পারবে না নিজের স্ত্রী পর্যন্ত সেদিন উপকারে আসবে না কোন স্ত্রী স্বামী সেদিন উপকারে আসবে না মা উপকারে আসবে না বোন উপকারে আসবে না ভাই উপকারে আসবে না বন্ধু বান্ধব উপকারে আসবে না সেদিন এমন একটি মুহূর্ত এই জন্য নিজের আমল নিজে করে যেতে হবে ঠিক কিনা বলুন আমার ভাইরা নিজের আমল নিজে তৈরি করে যেতে হবে আজকেই বাড়ি গিয়ে আপনার স্ত্রীকে বলবেন তোমার জন্য আমি এত কিছু করি তুমি যা বলো আমি তাই শুনি যদি বলো জামালপুরের শাড়ি আমার পছন্দ না ময়মনসিং এর শাড়ি এনে দিতে হবে তাই করি যদি বলো না ময়মনসিং না ঢাকার গাউসিয়া মার্কেট থেকে শাড়ি এনে দিতে হবে আমি তাই করি যা চাও তাই দেই যে বাজার চাও আমি তাই দেই বিবি হাসরে মাঠে একটি নেকি যদি কম পড়ে তুমি আমাকে দিবে কি না অ্যানসার কি আসবে না অ্যানসার কি না না আমি দিতে পারবো না কারণ ওই দিন আমার অবস্থা কি হবে আমি জানি না সরাসরি না করবে আজকে গিয়েই আপনি তাকে প্রশ্ন করেন না তাহলে আপনার কবরে থাকতে হবে হাসরের মাঠে উঠতে হবে আপনার বিচার কার্যালয়ে দ্বার হতে হবে ওই দিন একটি নেকি পাওয়া যাবে না সেই আমল তৈরি করতে হবে এই দুনিয়া থেকে ওই দিন যাতে আপনার আমলটি কাজে লেগে যায় ঠিক কি না আমার ভাইরা সমাজের ভিতরে এমন ভাবে আমি চলব এমন ভাবে চলাফেরা করব আমার সমাজকে এমন সুন্দর উপহার সুন্দর আমার পরিবেশ উপহার দিব আমি যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যাব সমাজের প্রত্যেকটি লোক যাতে চোখের পানি ছেড়ে দিয়ে কান্নাকাটি করে আহারে লোকটা ছিল ভালোই ছিল সমাজটা সুন্দরভাবে পরিচালনা করেছে লোকটা ছিল এত সুন্দর পাঁচ ওয়াক্ত নামাজে ছিল কোনদিন মানুষের ক্ষতি করে নাই এমন লোকটা বিদায় হয়ে গেল চোখের পানি ছেড়ে দিতে দিতে কবরের কাছে যাবে চোখের পানি ছেড়ে দিতে জানাজার কাতারে গিয়ে শামিল হয়ে যাবে জানাজার কাতারে গিয়া দোয়া করবে আল্লাহ মেহেরবানি করে তোমার এই বান্দাকে জান্নাত নসিব করে দাও এমন আচরণ আমি করব সমাজের ভিতরে লোকজনের সঙ্গে এমন ভালো ব্যবহার আমি করব আমি চলে যাওয়ার পরে লোকজন যাতে চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে আমি চলে যাওয়ার পরে যাতে লোকজন আফসোস করে এমন চরিত্র আমি দেখাতে চাই না যে চরিত্রের কারণে আমি মারা গেলে জানাজার মধ্যে লোক কম হয়ে যায় ঠিক কিনা বলুন
আমি এমন চরিত্র উপহার দিতে পাই না যে চরিত্রের কারণে লোকজন এ কথা বলবে লোকটা ভালো ছিল না খারাপ ছিল একদিন পাঁচ একদিন নামাজও পড়তো না মানুষের ক্ষতি করত সমাজ থেকে বিদায় হয়ে গেছে ভালোই হয়ে গেছে এমন কথা যাতে মানুষ না বলতে পারে এমন লোক আছে মারা যাওয়ার পরে যা লোকটা গেছে ভালোই হয়ে গেছে আছে কি নাই আমার ভাইয়েরা এত সুন্দর আচরণ সমাজের মধ্যে আমি করব পাঁচ ওয়াক্ত নামাজ পড়লেই যে জান্নাতে যাবে এমন নয় রমজান মাসে রোজা রাখলেই যে জান্নাতে যাবে এমন নয় হজ 10 বার করলেও যে জান্নাতে যাবে এমন নয় যাকাত দিলেই যে জান্নাতবাসী হবে এমন নয় আমার ভাইয়েরা নামাজের পাশাপাশি আমার চরিত্রটাও সুন্দর করতে হবে ঠিক কি না আমি যদি নামাজ ঠিক পড়ি হজ করলাম যাকাত দিলাম কিন্তু আমার আচরণে মানুষ অসন্তুষ্ট এই লোক জান্নাতে যাবে না আমার কথা বুঝে আসছে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ব আমার চরিত্র সুন্দর করব আমার চরিত্র মিলাইয়া দিব সোনার মদিনায় শুয়ে আছেন বিশ্বনবীর চরিত্রের সঙ্গে আমার চরিত্রে মিল হইতে হবে ঠিক কিনা বলুন আমার ভাইরা হাইরে চরিত্র মনে করে মানুষ মারলেই মনে হয় জান্নাতে যাব বোমা ফাটায় নিজে মরে আরো 10 জনকে মারে এর নাম ইসলাম জোরে বলেন এর নাম ইসলাম এর নাম ইসলাম নয় আল্লাহ রাসূলের শিক্ষা দেননি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শিক্ষা মানবতা সহানুভূতি আদর সোহাগ ভালোবাসায় পরিপূর্ণ ছিল তিনি আর কেউ নন বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার আমার নবী সুবহানাল্লাহ বলেন মালিক ইয়াউমিদ্দিন কিয়ামত দিবসের মালিক সেই আল্লাহ সেই আল্লাহ আমার ভাইরা দরখাস্ত হবে পরিচয় হয়ে গেল প্রশংসা হলো পরিচয় হলো এবার দরখাস্ত হবে ইয়া কানাবুদু ওয়া ইয়া কানাস্তাইন আল্লাহ খাস করে তোমারই গোলামি করি তোমারই কাছে সাহায্য চাই সুবহানাল্লাহ বলেন সাহায্য চাই কার কাছে আরো জোরে বলেন কার কাছে আমার ভাইরা কি অভাব আছে কি দরকার আছে মানুষের কাছে হাত না পেতে আপনি তাহাজ্জুদ নামাজ পড়েন যায় নামাজের মধ্যে বসে বসে এবার চোখের পানি ছেড়ে দেন মোনাজাত ধরেন আয় আল্লাহ তাআলা পাখির কিচির মিচির পর্যন্ত বন্ধ হয়ে গেছে সমস্ত মানুষ ঘুমের মধ্যে রয়েছে রব্বুল আলামিন আমার মা নাই আমার বাবা নাই আয় রব্বুল আলামিন মা বাবা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে অনেক কিছু দুনিয়ার জমিনে রেখে গেছে রব্বুল আলামিন দেওয়ার মতো কিছু নাই আমার মায়ের জন্য একটু দোয়া করলাম বাবার জন্য দোয়া করলাম আয় আল্লাহ চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদলাম মেহেরবানি করে মা বাবার কবরে আজাব তুমি মাফ করে দাও আল্লাহর কাছে দোয়া করেন রব্বির হামুহুমা কামা রব্বায়ানি সগির পড়েন সবাই রব্বির হামুহুমা কামা রব্বায়ানি সগির বান্দা দোয়া করতে দেরি কিন্তু আল্লাহর দরবারে দোয়া কবুল হইতে দেরি হবে না আমার ভাইরা মানুষ মারা যাওয়ার পরে তিনটি আমল জারি থাকে একটা হলো সদকায়ে জারিয়া এলেমের নফা পৌঁছানোর জন্য কিছু যদি করে থাকে সেটাও কবরে পৌঁছে যাবে আরেকটি হলো নেক সন্তান যদি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করে আল্লাহর দরবারে সাথে সাথে সে দোয়া কবুল হয়ে যায় মায়ের কথা মনে পড়ে কি পড়ে না বাবার কথা মনে পড়ে কি পড়ে না সমস্ত স্মৃতিগুলি পড়ে আছে কিন্তু ঘরের নিয়ামতটা যেন নাই মা নাই বাবা নাই এই সেই ঘর এই সেই বিছানা যাদর মাখা ছিল সারাটি ঘরে যে নরম হাত ছিল মাথার পরে আজ সে থাকি ছুনে
আছে শুধু স্মৃতি মা বাবার আদর মাখা হাজার প্রীতি আজ সে থাকি ছুনে আছে শুধু স্মৃতি মা বাবার আদর মাখা হাজার প্রীতি ঠিক কি না এই সেই দরজা যেখানে দাঁড়িয়ে থাকতো মা যত দূর দেখা যেত চোখ ফিরাতো না এই সেই দরজা যেখানে দাঁড়িয়ে থাকতো মা যত দূর দেখা যেত চোখ ফিরাতো না দরজাটা আছে আগের মতোই ভেজা চোখে কেউ আর জাগে না তিথি মা বাবার আদর মাখা হাজার প্রীতি আজ সে থাকি ছুনে আছে শুধু স্মৃতি মা বাবার আদর মাখা হাজার প্রীতি আজ সে থাকি ছুনে আছে শুধু স্মৃতি মা বাবার আদর মাখা হাজার প্রীতি ঠিক কি না সমস্ত কিছু পড়ে আছে অথচ মা নাই বাবা নাই কোন সন্তান যদি এই মায়ের জন্য বাবার জন্য কবরে পাশে যায় একবার সূরা ফাতিহা পড়ে তিনবার সূরা ইখলাস পড়ে দরুদ শরীফ যদি পড়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যদি হাত উত্তোলন করে দোয়া করতে দেরি আল্লাহর দরবারে কবুল হতে দেরি হবে না ও যুব ভাইরা ওই মা ওই বাবার খেদমত করতে রাজি আছো মা বাবার খেদমত করো আল্লাহ পাক জান্নাত নসিব করে দিবেন আহা মায়ের মুখে একটু আপেলের ফালা উঠায় দাও একটু কমলার ফালা উঠায় দাও দেখবা মায়ের দোয়া করতে হবে না মুখের কাছে ফল যাওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ পাকের আরশে আজিমে দোয়া কবুল হয়ে যাবে খেদমত করতে রাজি আছি রাজি আছি কারা কারা রাজি হাত উঠা আল্লাহ পাকে দেখাও সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ পাক কবুল করেন বলেন আমিন আরো জোরে বলেন আমিন আল্লাহর কাছে দোয়া করছি আল্লাহ ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন আয় আল্লাহ খাস করে তোমার ইবাদত করি কোন মাজারে ইবাদত করি না মাজারে ইবাদত আছে কি নাই সিজদা দেওয়া আছে কি নাই আরে জোরে বলেন আছে কি নাই আপনাদের এলাকায় নাই হয়তো মাজার পূজা সিন্নি দেয় এটা দেয় সেটা দেয় আর বলে বাবা ও বাবা আমাকে একটা পুত্র সন্তান দাও না দোয়া করে সেই বাইজিদ গোস্তামী রহমাতুল্লাহ আলাই মাজার আমি গেছি মাহফিলে যাওয়ার পরে সেখানে দেখলাম কচ্ছপ বিশাল বড় বড় কচ্ছপ এই কচ্ছপের উপরে হাত বুলায় আর সেই শ্যাওলা নিয়ে পেটে ঘষে মহিলারা বলে বাবা এই বাবার ওসিলায় আমার পেটে পুত্র সন্তান হবে শাহজালাল রহমাতুল্লাহ আলাই ওনার ওখানে শোল মাস সেই শোল মাস সেই গজার মাছের উসিলায় অনেক কিছু চায় কিন্তু আসলে দেওয়ার মালিক কে আরো জোরে বলেন কে আল্লাহ পাক যদি পীরদের কিছু দিয়েছেন সেই আল্লাহই দিয়েছেন তারা ইচ্ছা করে পায় নাই সেই আল্লাহর কাছে চাইব যে আল্লাহ সমস্ত জগতের মালিক সুবহানাল্লাহ বলেন চাইবেন আল্লাহর কাছে চাইবেন আমার ভাইয়েরা ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন আল্লাহ তোমারই ইবাদত করি খাস করে তোমারই ইবাদত করি তোমারই কাছে সাহায্য চাই কার কাছে সাহায্য চাই আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দা কি সাহায্য চাইবা এটাও আমি রাব্বুল আলামিন তোমাকে জানাই দিলাম তুমি এইভাবে আমার কাছে সাহায্য চাও ইহদিনাস সিরাতাল মুস্তাকিম আল্লাহ সহজ সরল সুন্দর একখানা রাস্তা তুমি আমাকে দেখায় দাও সুবহানাল্লাহ বলেন এই দুনিয়ায় বাঁকা রাস্তাও আছে সহজ রাস্তাও আছে সোজা রাস্তাও আছে ঠিক কি না
আপনারা যাবেন সেই জামালপুরে যাইবেন এর মধ্যে কিছু কিছু রাস্তা আছে বাঁকা ঘোরা হয় আবার কিছু কিছু রাস্তা আছে একেবারে সোজা আছে কি নাই ঠিক জান্নাতে যাওয়ার জন্য সহজ সরল সোজা রাস্তা আছে আবার বাঁকা রাস্তা আছে যেদিকে গেলে শয়তানের রাস্তায় যাওয়া হবে আল্লাহ পাক বলছেন বান্দা আমার কাছে দোয়া করো সহজ সরল রাস্তা আল্লাহ তুমি দেখায়া দাও এই সহজ সরল রাস্তা আল্লাহ পাক বর্ণনা করে দিয়েছেন চারটি কয়টি আরো জোরে বলেন কয়টি জোর হলো না আরো জোরে চারটি এক নাম্বার হলো নবীদের রাস্তা সুবহানাল্লাহ বলেন মিনান নাবিয়্যিন সিদ্দিকিন সুহাদাই ওয়াস সালেহিন এক নাম্বার হলো নবীরা যে পথে চলেছেন সেই রাস্তা দুই নাম্বার হলো মিনান নাবিয়্যিন ওয়াস সিদ্দিকিন সিদ্দিকিনদের রাস্তা তিন নাম্বার শহীদগণের রাস্তা চার নাম্বার হলো ভালো লোক যারা এদের রাস্তা সুবহানাল্লাহ বলেন কয় ধরনের রাস্তা চার ধরনের এগুলি হচ্ছে সহজ সরল রাস্তা সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম নিয়ামত প্রাপ্ত রাস্তা সুবহানাল্লাহ বলেন আমার ভাইরা নবীদের রাস্তা হলো নিয়ামত প্রাপ্ত রাস্তা নবীরা কোন পথে চলেছেন একটি মাত্র কালেমার দাওয়াত দিয়েছেন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সকলে পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার ভাইরা নবীরা একটি মাত্র কালেমার দাওয়াত দিয়েছেন লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই আল্লাহ ছাড়া আর কোনো উপাস্য নাই সৃষ্টিকর্তা নাই রিজিকদাতা নাই পালনকর্তা নাই বিধানদাতা নাই একমাত্র আল্লাহর কালেমার দাওয়াত দিয়েছেন সেই কালেমার দাওয়াত দাও আমাদেরও দরকার আছে কি নাই আমার ভাইরা এই কালেমার দাওয়াত দিতে গিয়ে নবীগণ অত্যাচারিত হয়েছেন জুলুম নির্যাতন সহ্য করেছেন আমার নবীর উপরে অত্যাচার আসছে কি আসে নাই জুলুম নির্যাতন আসছে কি আসে নাই যে নবীর চরিত্রে একটি মাত্র ভুল নাই মিথ্যার আশ্রয় কোনোদিন নেন নাই নবীজি আমার ভাইরা নবীজির উপরে অত্যাচার করলো আবু জেহেল নবীজি সিজদার মধ্যে চলে গিয়েছেন এমন সময় আবু জেহেল চিন্তা করলো আব্দুল্লাহর কোলা মুহাম্মদকে সিজদার মধ্যে শেষ করে দিব এমন চিন্তা নিয়া পাথর নিয়া রওনা হয়ে গেল নবীকে মারবে কিন্তু রাখে আল্লাহ মারে কে সুবহানাল্লাহ বলেন নবীজি সিজদার মধ্যে পড়ে আছেন আবু জেহেল এবার বৈঠক থেকে উঠে পাথর নিয়ে রওনা হয়ে গেছে হঠাৎ করে আবু জেহেল ভীত সন্ত্রস্ত হইয়া ব্যাগ করে যখন চলে আসছে লোকজন বলল মক্কাল লিডারগণ বলল ও আবু জেহেল ব্যাপার কি আব্দুল্লাহর কোলা মুহাম্মদকে খতম করার জন্য রওনা হলা পাথর নিয়ে কিন্তু চলে আসলা কেন আবু জেহেল বর্ণনা করে তোরা জানিস না আমি যখন পাথর নিয়ে রওনা হয়ে গেলাম আব্দুল্লাহর কোলা মুহাম্মদ আর আমার মধ্যে এমন একটি ব্যবধান সৃষ্টি হয়ে গেল এমন একটি বাধার সৃষ্টি হয়ে গেল আমি লক্ষ্য করে দেখলাম বিশাল বড় একটি উট আমার দিকে হা করে আসতেছে খাওয়ার জন্য আমি আর কাছে যাইতে পারলাম না এই জন্য চলে আসলাম আর একদিনও চলে গেছে আমার নবীকে মারার জন্য কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন হেফাজত করেছেন সুবহানাল্লাহ বলেন যত অত্যাচার নির্যাতন যত পরিকল্পনা হয়েছে নবীর উপরে কিন্তু সাহায্য করেছেন কে আল্লাহর নবী হিজরত করে মদিনায় চলে গেলেন বদর প্রান্তরে নবীজির সঙ্গে পারলেন না মুসলমান বিজয় হলো জোরে বলেন সুবহানাল্লাহ কাফির মুশরিকদের মনের ভিতরে আঘাত হাইরির আমরা পরাজয় বরণ করলাম এবার আমরা এমন সাজে সজ্জিত হব আব্দুল্লাহর কোলা মুহাম্মদকে অবশ্যই আমরা খতম করে ফেলবো উহুদের যুদ্ধের ডাক এসে গেল নবীজি আমার সাহাবায়ে কেরামকে বলেন ও সাহাবীরা
মক্কা থেকে কাফের মুশরিকরা আসছে মদিনায় মদিনায় আক্রমণ করবে আমাকে হত্যা করার পরিকল্পনা করেছে ও মুজাহিদরা তোমরা কি পারবে এই মদিনায় যেতে মক্কার লিডাররা না পৌঁছাতে পারে উহুদের ময়দানে তারা সমবেত হয়ে গেছে এবার মুসলমানও সেখানে চলে গেল আমার ভাইরা মুসলমানের সংখ্যা ছিল কত কত আমার ভাইরা 1000 আর কাফেরও ছিল 3000 উহুদের প্রান্তরে 1000 আর 3000 এই 1000 এর ভিতরে মুসলমানের ভিতরেও আবার মুনাফিক ছিল কি ছিল না ছিল কি না নবী আমার উহুদ প্রান্তরে মুসলমানদেরকে নিয়ে যাচ্ছেন পথিমধ্যে আব্দুল্লাহ বিন উবাই মুনাফিক সর্দার নামাজের ভিতরে নবীজি চিনতে পারেন নাই একসাথে জিকির আজকার করছি একসাথে নবীজি তওয়াফ করছে কিন্তু মুনাফিক চিনতে পারেন নাই যখন যুদ্ধের ময়দানে নবীজি চলে গেলেন মুসলমানদেরকে নিয়ে আব্দুল্লাহ ইবনে উবাই পথিমধ্যে বলতেছে ও মুহাম্মদ আমরা কি জন্য সেখানে যুদ্ধ করব আমরা তো অল্প সংখ্যক কিন্তু কাফেররা তো অনেক আমরা সেখানে জীবন দিতে পারি না আমরা চলে গেলাম আব্দুল্লাহ বিন উবাই একা নয় 300 লোককে নিয়ে তিনি পিছন দিকে হটে গেলেন আব্দুল্লাহ বিন উবাই চলে আসলেন আর থাকলো মাত্র 700 জন এই 700 জন নিয়ে বিশ্বনবী চলে গেলেন উহুদের ময়দানে আমার ভাইরা অন্তরটা নরম করে দেন গভীর রাত আল্লাহর দরবারে চোখের পানি কবল হয়ে যাবে এক ফোঁটা চোখের পানি যদি ঝরে পড়ে নবীর মায়ায় নবীর মহব্বতে এক ফোঁটা চোখের পানি কাল হাশরের মাঠে নাজাতের ওসিলা হইতে পারে অন্তরটা নরম করে দেন দিনের নবী চলে গেলেন উহুদের ময়দানে আমার নবীজি রুমা পাহাড়ের উপরে 50 জন তীরন্দাজকে নিযুক্ত করে রাখলেন 50 জন তাদেরকে বলে গেলেন যে খবরদার এই জায়গা তোমরা ছাড়বা না এই পিছন দিক থেকে আক্রমণ হতে পারে যতক্ষণ পর্যন্ত যুদ্ধ শেষ না হবে খবরদার এই জায়গা থেকে তোমরা নড়াচড়া করবা না যখন মুসলমানদের সাথে কাফেরদের যুদ্ধ প্রায় শেষ পর্যায়ে এমন সময় ওই 50 জন যখন ওই রাস্তাটা ছেড়ে জমিনে চলে আসলো খালিদ বিন ওয়ালিদ তখনও মুসলমান হন নাই তিনি কাফের লিডার ছিলেন তিনি দেখলেন রাস্তা ফাঁকা সেই দিক দিয়ে এসে সরাসরি আব্দুল্লাহর পোলা মোহাম্মদ আমার নবীর উপরে আক্রমণ করলো আমার ভাইরা মুসলমানের সামান্য ভুলের কারণে লিডারের কথা অমান্য করার কারণে মুসলমানরা এমন হতভম্ব হয়ে পড়ল সকলে এদিক সেদিক ছোটাছুটি শুরু করে দিল আমার বন্ধুগণ বিশ্বনবী একা পড়ে গেলেন সাহাবীরা চিন্তা করলেন হায়রে আমার নবীজি যদি দুনিয়া থেকে বিদায় হয়ে যায় কার জন্য আমরা বেঁচে থাকব 10 12 জন সাহাবী নবীকে বেশ শুনে দিয়ে রাখলেন উহুদের ময়দানে চতুর্দিক থেকে তীর আসতেছে মল্লম আসতেছে পাথর আসতেছে সাহাবীরা পিছপা হয় নাই আমার নবীজি কি ভিতরে রেখে সাহাবীরা তীর খাচ্ছে বুকের মধ্যে তীর লাগতেছে চোখের মধ্যে তীর লাগতেছে পিঠে তীর লাগতেছে চতুর্পাশে ব্যস্তনে দিয়ে আছেন সাহাবায়ে কেরাম এমন সময় সাথে সাথে 10 থেকে 12 জন সাহাবী শাহাদত বরণ করলেন নবীকে হেফাজত করার জন্য একজন সাহাবী কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আসলেন আসার পরে কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখের মধ্যে যখন তীর বিঁধে গেল চোখটা খুলে হাতের মধ্যে নিলেন যখন চোখটা খুলে গেল হাতের মধ্যে নিলেন নবীজি বললেন কাতাদা তুমি এদিকে আসো কাতাদা নবীজির কাছে আসলেন আল্লাহর নবী বলেন কাতাদা তোমার চোখটা আমার হাতে দাও কাতাদা এবার নবীজির হাতের মধ্যে চোখটা দিলেন নবীজি চোখের জায়গায় চোখটা বসায় দিলেন আগের চেয়ে চোখটা দৃশ্যমান হয়ে গেল জোরে বলেন সুবহানাল্লাহ আল্লাহর নবীর হাতে বরকত ছিল কি ছিল না জবানে বরকত ছিল কি ছিল না আমার ভাইরা
এবার দাজ্জাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ কাফের মুশরিকরা তীর মারতেছি আপনার শরীরের মধ্যে যদি লাগে আপনি তো শেষ হয়ে যাবেন সামনে দাঁড়ালেন এবার কাফের মুশরিকদের তীর এসে দাজ্জাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর শরীরে লাগতেছে তিনি শহীদ শাহাদত বরণ করলেন সাহাবায়ে কেরাম হিসাব করে দেখেছেন দাজ্জালের শরীরে একটা নয় দুইটা নয় 70 থেকে 75টা তীর লেগে গেছে আমার ভাইরা যখন সবাই শেষ চতুর্পাশ থেকে সবাই চলে গেছেন একজন সাহাবী দৌড়াইতেছে এমন সময় কাফিরে মুশরিকরা এসে নবীজির চতুর্পাশে বেষ্টনী দিল একজন পাথর মারল নবীজির হেলমেট ভেঙ্গে হেলমেটের ভিতর থেকে যে চিকন লোহা নবীজির মাথার মধ্যে গেতে গেল নবীজির শরীর থেকে নবীজির চোখ থেকে পানি ঝরছে আর মাথা থেকে রক্ত ফিনকি দিয়ে বের হয়ে গেল নবীজির গাল মোবারক চওয়াল মোবারক আরেকজন পাথর মারল এখানেও অনেক ব্যথা ইনজুরি হয়ে গেল আরেকজন সরাসরি দাঁত বরাবর নবীজিকে পাথর মারল এবার দাঁত দুইটি শহীদ হয়ে গেল আমার ভাইরা হেলমেট ভাঙে এবার ভিতরে লোহার করা বসে গেছি একজন সাহাবী নাম তার আমার ভাইরা উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু কাছে আসলেন নবীকে পড়া দেখে তিনি আফসোস করলেন হায় হায় যে নবীর জন্য আল্লাহ রাব্বুল আলামিন সারা দুনিয়া সৃষ্টি করেছেন এই নবীর এই অবস্থা আল্লাহ পাক কেমনে সহ্য করেন হযরত উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর এবার মাথা ধরেন ওই যেটা বিঁধে গেছে মাথার ভিতরে সেটা ধরে ধরে একটা টান দিলেন কামড়িয়ে ধরে হযরতে উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর দুটি দাঁত শহীদ হয়ে গেল জোরে বলেন সুবহানাল্লাহ নবী যে বলেন উবাইদা রে আস্তে টান দিলেই পাত্তা তোমার দাঁত তো শহীদ হয়ে গেল উবাইদা বলছে ইয়া রাসূলুল্লাহ আমি উবাইদার জীবন যদি যায় জীবনের মায়া করব না আল্লাহর নবী তারপরও বেঁচে থাক এটাই আমার মনের ইচ্ছা আবেগ জোরে বলেন সুবহানাল্লাহ কত মায়া কত মহব্বত কত ভালোবাসা সাহাবায়ে কেরামের ভিতরে ছিল রক্তে রঞ্জিত আমার নবী উহুদের ময়দানে পড়ে আছেন কাফের মুশরিকরা এবার খবর লুটায়া দিল ছড়ায়া দিল কুতিলা মুহাম্মদ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়ায় আর নাই তিনি শহীদ হয়ে গেছেন দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে একজন সাহাবী হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ফরজ গোসল ছিল এই খবর যখন শুনতে পাইলেন তিনি বিবিকে বলেন বিবি রে কার জন্য ফরজ গোসল করব দিনের নবী শেষ দুনিয়ায় নাই চলে যাব উহুদের ময়দানে আমি আমাকে তরবারি দাও ও বিবি দেখা হবে হাশরের মাঠে জোরে বলেন সুবহানাল্লাহ তরবারি নিয়ে রওনা হয়ে গেলেন সেই উহুদের ময়দানে যুদ্ধ করতে করতে তিনিও শহীদ হয়ে গেলেন আমার ভাইরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন শহাদায়ে উহুদকে হিসাব করছেন ঠিক এমন সময় বোরকা পরা এক মহিলা দৌড়াইতেছে এসে বলতেছে ইয়া রাসূলুল্লাহ নবী গো সকলকে গোসল ছাড়া জানাজা দেন কিন্তু আমার স্বামীকে গোসল ছাড়া জানাজা দিবেন না আমি শুনেছি আমার স্বামী শাহাদত বরণ করেছে নবীজি বললেন ও মহিলা তোমার স্বামীর নাম কি বলছে আমার স্বামীর নাম হানজালা সুবহানাল্লাহ বলেন নবী আমার বললেন সামিরান হানজালার লাশ কোথায় খুঁজে বের করো সাহাবীরা খুঁজতে লাগলেন এক পর্যায়ে পেয়ে গেলেন আমার নবী বললেন সাহাবীরা রে হানজালার লাশটা এবার গোসল করাইতে হবে হযরতে জিব্রাইল ফেরেশতা সাথে সাথে নবীর কানে কানে বলে দিলেন ইয়া রাসূলুল্লাহ হানজালার গোসল আপনাকে করাতে হবে না হানজালার চরণে হানজালা আল্লাহ প্রেমিক নবী প্রেমিক এত বেশি প্রেমিকের পরিচয় দিয়েছেন আল্লাহ পাকের দরবারে হানজালা এমন ভাবে কবুল হয়ে গেছেন আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতি পানি দ্বারা হানজালার গোসল সম্পন্ন করে দিয়েছেন আমার ভাইরা এই হলো নবীগণের অবস্থা এক নাম্বার হলো নবীগণ নবীগণের রাস্তা সহজ সরল রাস্তা দুই নাম্বার সিদ্দিকিনদের রাস্তা খলিফাদের রাস্তা তিন নাম্বার হলো সুহাদায়ে কেরামের রাস্তা আল্লাহর রাস্তায় যারা জীবন দেয় তাদের রাস্তা নিয়ামত প্রাপ্ত রাস্তা জোরে বলেন সুবহানাল্লাহ চতুর্থ নাম্বার হচ্ছে সালেহীন বান্দাদের রাস্তা নেককার বান্দাদের রাস্তা যারা আল্লাহর রাস্তায় সব সময় পড়ে থাকে
নামাজি বান্দাদের চেহারার দিকে তাকালে মনে হয় লোকটা মনে হয় জান্নাতি ঠিক কিনা বলুন একজন লোক ভালো যদি হয় চেহারার দিকে তাকালে মনে হয় লোকটা জান্নাতি আলেম ওলামাদের রাস্তা যারা নবীকে অনুসরণ করেন তাদের রাস্তা নিয়ামত প্রাপ্ত রাস্তা তাহলে নিয়ামত প্রাপ্ত রাস্তা হলো কয়টি আরো জোরে বলেন এক নাম্বার নবীগণের রাস্তা দুই নাম্বার সিদ্দিকিনদের রাস্তা তিন নাম্বার সলেহীন বান্দাদের সুহাদায়ে কেরামের রাস্তা চার নাম্বার হলো সলেহীন বান্দাদের রাস্তা সুবহানাল্লাহ বলেন আরো জোরে বলেন সুবহানাল্লাহ صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين الله ওই সমস্ত অবিশ্বস্ত লোক থেকে পথভ্রষ্ট ইহুদি এবং নাসারাদের পথ থেকে আমাকে আল্লাহ তুমি হেফাজত করো সুবহানাল্লাহ বলেন এই দোয়া আল্লাহ পাক শিখাইলেন ও বান্দা আমার কাছে দোয়া করো যে পথভ্রষ্ট ইহুদি এবং নাসারাদের পথ থেকে আল্লাহ তুমি আমাকে হেফাজত করো পথভ্রষ্ট ইহুদি এবং নাসারা ইহুদিরা আল্লাহ পাকের রব্বুল আলামিনের নবীর দুশমন ছিল কি ছিল না আমার নবী দুনিয়ায় আসবে তারা বাধা দান করেছে কিন্তু পারে নাই নবীর মিশনকে সাকসেসফুল করতে যেতে না পারে সেই জন্য তারা সর্বাত্মক প্রচেষ্টা চালিয়েছে কিন্তু পারে নাই আল্লাহ নবীর লাশটা চুরি করার সিদ্ধান্ত তারা নিয়েছিল নবীজির লাশ কোথায় মদিনায় মদিনায় তারা চক্রান্ত করে নবীর লাশ উঠায় নিত সেই চক্রান্ত করেছিল কিন্তু আল্লাহ রব্বুল আলামিন সেটি তাদের মনের আশা পূরণ করেন নাই সুবহানাল্লাহ বলেন তিনজন যুবক ছোট্ট একটি ঘটনা বলে আমি শেষ করে দেব একেবারে জুব্বা মাথায় পাগড়ি দাড়ি একেবারে লেবাসটা মনে হয় যে পিশাব পিশাবদের অবস্থা দেখেন না মনে হয় একেবারে পিশাব আসহাবে সোফায় যেখানে সাহাবীরা বসতেন ওই জায়গায় জিকির আজকার শুরু করে দিয়েছে ইহুদিরা তাদের ষড়যন্ত্র হলো আমার নবীর লাশ মদিনায় রাখবে না তারা চুরি করে ফেলবে মুসলমানরা যেখানে গিয়ে সালাম দেয় সেই সালাম তারা দিতে দিবে না এদের চক্রান্ত তারা জায়নামাজ বিছালো এই জায়নামাজের নিচে তক্তা বিছায়া তক্তার নিচ থেকে সুরঙ্গ তৈরি করলো একেবারে নবীর রওজা পর্যন্ত আমার ভাইরা দিনের বেলা এত ইবাদত বন্দেগি তারা করে কেউ যাতে টের না পায় যে এরা এই কাজ করে জিকির সব সময় জিকির কোথাও যায় না আবার রাত্রিবেলা তারা গর্ত খনন করে ভিতরে একটা বাইরে আর একটা আমার ভাইরা ইহুদিদের ষড়যন্ত্র আল্লাহ রাব্বুল আলামিন বরদাস্ত করলেন না নবীজি স্বপ্ন যোগে দেখায় দিলেন মদিনার গভর্নর বাদশাহ নুরউদ্দিনকে নুরউদ্দিন স্বপ্ন দেখল এরকম ষড়যন্ত্র করছে ইহুদিরা লাশ চুরি করার সিদ্ধান্ত নিয়েছে একদিন স্বপ্ন দেখলো বুঝতে পারলো না আরেকদিন স্বপ্ন দেখলো তিন দিন স্বপ্ন দেখার পরে সাথীদেরকে ডাক দিলেন আমার সাথীরা চলো সোনার মদিনায় চলে যাই কারণ আমি যে স্বপ্ন দেখলাম স্বপ্নটা বাস্তব হতে পারে পরপর তিন দিন স্বপ্ন দেখলাম দিনের নবীর লাশ চুরি করার সিদ্ধান্ত করেছে ইহুদিরা সকলকে নিয়ে তিনি চলে গেলেন সেই মদিনার মসজিদে যাওয়ার পরে সকলকে দাওয়াত দিলেন আসহাবে সুফফার ভিতরে যারা সবাইকে যখন দাওয়াত দিলেন সকলে আসলো কিন্তু স্বপ্ন যোগে বাদশাহ নুরউদ্দিনকে যে চেহারা তিনটি দেখানো হয়েছে ওই তিনটি চেহারার সাথে দাওয়াতি মেহমানদের সাথে কোনো মিল পাচ্ছেন না তোমাদের ছাড়া আরো কেউ আছে কিনা বলছে হ্যাঁ তিনজন লোক আছে যারা সহজে দাওয়াত খায় না সারাদিন এবাদত বন্দেগি করে জিকির আজকার করে সারা রাতও তারা এবাদত বন্দেগি করে বলছে ওই তিনজনকে আমার দরকার তিনি নিজেই চলে আসলেন সেই মদিনায় মসজিদে আসার পরে দেখছেন তারা জিকির করছে আল্লাহ 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 জিকির করছে এত সুন্দর জিকির আমরাও পারি না এত সুন্দর জিকির করছে মাথা থেকে যখন পাগড়ি সরালেন রুমাল সরায়া দেখলেন ঠিক স্বপ্ন যোগে বিশ্ব নবীজি চেহারাগুলি দেখিয়েছেন ঠিক ওই চেহারার সাথে হুবহু মিল আছে
সাথে সাথে বাদশা নুরউদ্দিন বললেন তোমরা কি জন্য এখানে আসছো তোমরা তো ইহুদি বলছে আমরা এখানে আল্লাহ এবং আল্লাহর রাসূলের সান্নিধ্য অর্জন করার জন্য এসেছি বলছে তোমাদের মূল উদ্দেশ্য কি সেটা বলো তারা বলে না বাদশা নুরউদ্দিন বলল তোমরা তো বেশ ধরে আসছো আমার নবীজির লাশটা উঠায় নেওয়ার ষড়যন্ত্রে তোমরা লিপ্ত ঠিক কি না বলো ভালো করে যখন ধরেছে ঠিক স্বীকার করে নিল বল কোন দিক দিয়ে গর্ত খনন করেছো নবীর রওজা পর্যন্ত যাওয়ার জন্য তাড়াতাড়ি করে বলো জায়নামাজ উঠানো হলো কাট উঠায়া দেখে একেবারে সুরঙ্গ করে ফেলেছি অল্প একটু জায়গা বাকি আছে তাই নবীর রওজা পর্যন্ত তারা পৌঁছিয়ে যাবে আমার ভাইরা বাদশা নুরউদ্দিন নিজে ঢুকে পড়লেন সেই গর্ত দিয়া নিজে ঢুকলেন নিজে ঢুকে একেবারে নবীজির রওজার কাছাকাছি যখন চলে গেলেন আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে ফরিয়াদ করলেন আয় আল্লাহ নবীর চেহারা জীবনে কোনোদিন দেখি নাই কিন্তু মনের মধ্যে আবেগ ইচ্ছা আল্লাহ নবীর চেহারা যদি একবার দেখতে পারতাম রাব্বুল আলামিন মেহেরবানি করে সামনে যতটুকু মাটি আছে তুমি একটু সরায়া দাও আমি যাতে বিশ্ব নবীর চেহারা মোবারক দেখতে পাই বাদশা নুরউদ্দিনের মুনাজাত আল্লাহর দরবারে কবুল হয়ে গেল আল্লাহু আকবার জোরে বলো আল্লাহু আকবার বাদশা নুরউদ্দিনের মনে আবেগ আল্লাহ পাক পূরণ করলেন আল্লাহ রাব্বুল আলামিন সামনে থেকে মাটিটুকু সরায়া দিলেন সরাসরি বিশ্ব নবীর চেহারা দেখতে পাইলেন বাদশা নুরউদ্দিন ডাক দিয়া বলি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ মনের মধ্যে অনেক আবেগ ইচ্ছা আল্লাহ আপনাকে দেখার সুযোগ করে দিল ইয়া রাসূলুল্লাহ এই মদিনা মসজিদে সালাম দিয়েছি অনেকবার কিন্তু আপনার চেহারা দেখতে পাই নাই আজকে আপনার সরাসরি চেহারা দেখলাম ইয়া রাসূলুল্লাহ আজকে আপনার কদম মোবারকে আমি আছি আয় আল্লাহ এখানে উপস্থিত হয়ে গেছি আজকে দেখা দিয়েছেন ওয়াদা দেন গো নবী কাল হাসরের মাঠে আরেকবার আপনি দেখা দিয়ে সুপারিশ করে জান্নাতে পৌঁছায়া দিবে আমার ভাইরা বাদশা নুরউদ্দিন এবার বের হয়ে তিনজনকে অ্যারেস্ট করলো অ্যারেস্ট করার পরে তাদেরকে জেলের মধ্যে ভরে রাখলো আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীর ইজ্জত হেফাজত করলেন সম্মান হেফাজত করলেন লাশ হেফাজত করলেন ইহুদিদের ষড়যন্ত্রের মোকাবেলায় আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীর ইজ্জতকে হেফাজত করলেন যারা বলেন সুবহানাল্লাহ আমার নবীর লাশ চুরি করার সিদ্ধান্ত তারা পর্যন্ত নিয়েছিল তারা আমাদের দুশ্মন তারা আমাদের বন্ধু হতে পারে না আজকে কারা বোমা মারছে কারা কার ইশারায় মুসলমানদেরকে হত্যা করা হচ্ছে আমার বন্ধুগণ সেই তাদের কিছু দালাল চক্র সেখানে কাজ করছে আমার কলেজ পড়ুয়া ইউনিভার্সিটি পড়ুয়া যুবকদের চরিত্র নষ্ট করে দিচ্ছে তারা তাই মুসলমানদের হুঁশিয়ার থাকতে হবে সজাগ থাকতে হবে আমার বন্ধুগণ এই কোরআনের ভিতরে রয়েছে মানুষ হত্যা করা যাবে না মারা যাবে না খতম করা যাবে না একজন মানুষকে হত্যা করা সারা পৃথিবীর সমস্ত মানুষকে হত্যা করার শামিল আর একজন মানুষের জীবন বাঁচিয়ে দেওয়া সারা পৃথিবীর মানুষের জীবন বাঁচিয়ে দেওয়া শামিল আর ইচ্ছা করে যে মানুষকে হত্যা করে সে জাহান্নামে যাবে এ কথা কে না জানে এই কোরআনের বর্ণনা আমার ভাইরা তাই ইহুদি খ্রিস্টান নাসারাদের যে চক্রান্ত এই কোরআনকে দুনিয়া থেকে বিদায় করে দিবে নবীর চরিত্র নিয়ে যারা আমল করবে তাদেরকে দুনিয়ার জমিনে তারা দেখতে চায় না যখনই কোরআনের বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে কোরআনের উপরে তারা পা দিচ্ছে কাবা শরীফের উপরে মূর্তি অঙ্কন করে ফেসবুকে ইন্টারনেটে ছেড়ে দিচ্ছে ঠিক ঠিক সময় যুবকদের এমন যুবক প্রয়োজন যারা কোরআনের পক্ষে কাজ করবে মাঠে ময়দানে যদি তাজা রক্ত ঢেলে দিতে হয় কোরআনের জন্য তারা ঢেলে দিতে প্রস্তুত হবে কারা কারা রাজি আছেন দুহাত উঁচু করে আল্লাহ রাব্বুল আলামিনকে দেখায় দাও আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করেন বলেন আমিন আরো জোরে বলেন আমিন আমার ভাইরা এই সূরা ফাতিহা থেকে আমরা কি শিক্ষা পেলাম এক নাম্বার শিক্ষা হচ্ছে সদা সর্বদা আল্লাহ ও তার রাসূলের প্রশংসা করব ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ দুই নাম্বার হচ্ছে বিচার দিবসের মালিক একমাত্র আল্লাহ পাককে মানতে হবে কাকে মানতে হবে আল্লাহ পাককে তিন নাম্বার হচ্ছে জীবনের সব ক্ষেত্রে আনুগত্য
সব ক্ষেত্রে আনুগত্য ও গোলামি হবে একমাত্র আল্লাহর সুবহানাল্লাহ বলেন চার নাম্বার হচ্ছে সাহায্য চাইতে হবে আল্লাহর কাছে কার কাছে কোন মানুষের কাছে সাহায্য চাইবো না কোন পীরের দরবারে সাহায্য চাইবো না কার কাছে চাইবো আল্লাহর দরবারে সাহায্য চাইবো পাঁচ নাম্বার হচ্ছে হেদায়েতের গ্রন্থ হিসাবে মানতে হবে এই কোরআনকে কাকে এই কোরআনকে